তাহলে আমরা শুরু করছি আজকে কলকাতা লিটারেরি মিটে প্রথম দিনে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিতে উৎসর্গীকৃত এই বিশেষ আলোচনা পর্বে আমরা উপস্থাপন করছি অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী বিভাগকে। আমরা 45 মিনিট মতো কথা বলবো নানা বিষয়ে, প্রধানত বাংলায়, তারপরে হয়তো কিছু প্রশ্নোত্তর এর সম্ভাবনা আছে। গায়ত্রী চক্রবর্তী বিভাগ, কলকাতার অগ্নিকন্যা, ছুরির ফলার মতো ধার, আন্তর্জাতিক মনীষার জগতে গত কয়েক দশকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অবদান তিনি। তাত্ত্বিক, সাহিত্য ভাবুক ও অনুবাদক গায়ত্রী উত্তর উপনিবেশিকতা ও মানবী চর্চার এক স্তম্ভ। এক গভীর অন্তর্দৃষ্টি নিয়ে সমসাময়িক পৃথিবী ও চিন্তার জগৎকে তিনি বিশ্লেষণ করে চলেছেন। থট প্রভোকিং, বাংলা যদি এরকম করি চিন্তা উদ্দীপক, চিন্তা উদ্দীপক এই ভাবুক, বাংলা চিন্তক কথাটা আমার ভালো লাগে না, ওরও লাগে না, আমাকে বলেছিলেন একটি সাক্ষাৎকারে 2 বছর আগে, আমি জানি না ইন্টেলেকচুয়ালের বাংলা কি হবে। এই ভাবুক পশ্চিমী সংস্কৃতিতে মার্জিনালাইজড ভয়েসেস অ্যান্ড টেক্সটস, পার্শ্বরেখায়িত কণ্ঠস্বর এবং টেক্সটগুলিকে সম্মুখভাগে আনার জন্যে, সামনে তুলে আনার জন্যে চেষ্টা করেছেন। সমকালের তুমুল প্রভাবশালী ভাবনাগুলিকে সামনে থেকে মোকাবিলা করার চেষ্টা করেছেন। She has persistently challenged the conventions and boundaries of Western critical inquiry, and she has challenged the way we think about literature and culture. সাহিত্যকে এবং সংস্কৃতিকে কিভাবে পাঠ করি আমরা, সেইটার সম্পর্কে উনি প্রশ্ন তুলেছেন, নতুন চ্যালেঞ্জ তুলেছেন, যেটা একদিক থেকে রাজনৈতিক বলা যায়। সজাগ মানবমুখী মনের এমন উদাহরণ আমাদের সামনে সারা পৃথিবীতে বেশি নেই, কাজেই আজকে তাকে পেয়ে আমরা অত্যন্ত তার প্রতি কৃতজ্ঞ, আমরা কলকাতা লিটারেরি মিটের প্রতি কৃতজ্ঞ, আমরা এই আয়োজনের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞ যে এইরকম একটা চমৎকার বিকেল উনি উপহার দিতে পারলেন, ওরা উপহার দিতে পারলেন। একটু আগেই বলেছি কলকাতা লিটারেরি মিটের প্রথম দিনে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিতে নিবেদিত এই আলোচনা পর্বে তাঁর সঙ্গে এই কথোপকথনের আয়োজন, কাজে সুনীলদাকে শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি। সুনীলদার সুস্থ, স্বাধীন চেতা, নিরপেক্ষ সত্তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই কথোপকথন। তো গায়ত্রীদি, মাইক চলছে, শুনতে পাচ্ছেন তো আমার কথা? তো আমরা সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপনার ভাবনা দিই। অবশ্যই, নমস্কার, সালাম আলাইকুম। আমি বলি কি, এই যে কথাগুলি আপনারা শুনলেন আমার সম্বন্ধে, এটাতে একমাত্র প্রমাণ হয় যে চিন্ময় গুহ আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন, ভুলে যান, ওগুলি ভুলে যান, সাধারণভাবে আমাদের আলোচনা শুরু হোক, কেমন? And if you have difficulty understanding, you know, say so. I'm a translator. I'll translate myself. Thank you. Achha, Sunil. Sunil Gangopadhyayke ami onek kal age chintam. Pore onek dekha howar sujog hoyni. Kemon? Amar boktobbo prothom hocche যে তার মধ্যে একটা স্বচ্ছতা ছিল যেটা গভীরও বটে। চিন্ময়, তোমাকে আমি বলেছিলাম, আমরা যখন কথোপকথন করেছিলাম গাঙচিলের জন্য, দেশের জন্য, যে তারকনাথ সেন, পল ডিমান এবং জাক দেরিদা
এই তিনজন আমার কাছে এক ধরনের একটা জিনিসে এক ছিলেন, যে তিনজনেই আক্ষরিকতার উপরে খুব জোর দিতেন, আক্ষরিকতা, লিটারাল রিডিং, হ্যাঁ মানে রোবাস্ট লিটারাল রিডিং, অত্যন্ত শক্ত, রূপাকে চলে যাওয়াটা খুব সোজা। এখন সুনীলের কবিতা, হ্যাঁ সুনীলের কবিতা, সুনীলের কবিতা আমার কাছে সবচেয়ে, যদিও আমি পড়েছি প্রথম আলো, আমি পড়েছি সেই সময়, আমি পড়েছি এদিক ওদিক, কিন্তু কবিতা যে সময় আমার সঙ্গে সুনীলের আলাপ হয়েছিল সেই সময় সুনীলের কবিতা মনটাকে নাড়া দিয়েছিল। কাজেই আপনারা যদি মনে কিছু না করেন, এই স্বচ্ছতা এবং গভীরতা আক্ষরিকতার মাধ্যমে উঠে আসা, হ্যাঁ ট্রান্সপ্যারেন্সি অ্যান্ড ডেপথ কামিং থ্রু বাই ওয়ে অফ লিটারাল রোবাস্ট কেয়ারফুল লিটারাল রিডিং, এটা আমি যদি দু চারটে লাইন পড়ি, আপত্তি আছে কারোর? একটু মুশকিল আছে, কিন্তু আমি এখন বয়স হয়ে গিয়েছে তো দেখছি চশমা ভুলে গিয়েছি। আচ্ছা পড়তে পারবো, কিন্তু যদি কারোর একটা এমনি কম পাওয়ারের রিডিং গ্লাস থাকে তাহলে সেটা পেলে আরও সুবিধে হয়। আমি পড়ছি ঠিকই। আচ্ছা এই কবিতাটির নাম হচ্ছে জুয়া। কেমন? অত্যন্ত ঠান্ডা মাথায় জীবন বদলে নিলাম আমি ও নিখিলেশ। এই আচ্ছা আমি পুরো কবিতাটা তো পড়বো না, আমি ইনফ্যাক্ট যারা এই কবিতাটা জানেন তারা জানবেন। যারা এই কবিতাটা জানবেন তারা জানেন যে আমি একটুখানি বাদ দিচ্ছি, যা হয়ে গেল বন্ধু আশিসকে নিয়ে আমি একটু বাদ দিলাম। আচ্ছা কিংবা 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 দিয়ে শুরু করি, কারণ আছে। কিংবা চেয়ে দেখা মুহূর্তের রৌদ্রে কোন কুরুপা অপসরী শীত করলে অন্ধকারে শোবে, দুপুরে হঠাৎ রাস্তায় আমি তোকে সুনীল সুনীল বলে ডেকে উঠব পুরনো আমার নামে, দেখতে চাই চোখে 108 পল্লব কাঁপে কিনা, কতটা বাতাস লাগে গালে ও হৃদয়ে 1000 আলপিন, কত রূপান্তর জন্মে শোকে পরাজয়ে, সুখ সুখ নয় পাপ পাপ নয়, দোলে দোলে না ভাঙে ভাঙে না, মৃত্যু স্রোতে আমি ও আমার মতো, আমার মতো ও আমি, আমি নয় এক জীবন দৌড়তে দৌড়তে। এখন ব্যাপার হচ্ছে এই যে বললাম স্বচ্ছ স্বচ্ছ, কিন্তু এই যে জুয়া বদল নয়, এর মধ্যে যে গভীরতা আছে আক্ষরিকভাবে আমরা যদি সেটা ধরতে চাই, এই কবিতা আমাদের শিখিয়ে দিচ্ছে কিভাবে ধরতে হয়, অর্থাৎ বলতে জানতে হবে কবিতা কবিতা নয়। এটা আমি দর্শন বলবো না, তার কারণ দর্শন সব সবই যে বাংলায় ভালো তা তো বলা যাচ্ছে না, সুতরাং আমি আবার সেই জন্য বাঙালিদের কাছে একটুখানি মাঝে মাঝে আমার উপর দোষারোপ করা হয়, সুতরাং আমি বলবো যে পোয়েট্রি নো, ফিলসফি আনডান, আনডান, হ্যাঁ আনডানের একটা শক্ত কথা আছে সেটা আমি বলছি না, তাহলে আপনারা খেপবেন আমার উপর। যাই হোক, সুতরাং আমি এইটা দিয়ে শুরু করতে চেয়েছিলাম, কেননা তার সম্বন্ধে নতুন কথা আমি আর কি বলবো, থাকি না এখানে, কিন্তু এইটুকু জানবেন যে তার কবিতার মধ্যে একটা কিছু পাই যেটা বিশ্বের কবিতার সঙ্গে তার মিতালি আমায় দেখায়। তো সুনীলদার যে বইটা থেকে পড়লেন আপনারা বুঝতেই পাচ্ছেন ও সবচেয়ে প্রতিনিধিত্বমূলক কাব্যগ্রন্থ বলে আমার মনে হয়। আমি কীরকমভাবে বেঁচে আছি, কাজে আমি কীরকমভাবে বেঁচে আছি থেকে পড়ছেন গায়ত্রী দি কলকাতায় এই আলোচনা পর্বে, যা সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিতে নিবেদিত। এখন আমরা এইখান থেকে শুরু করব, যেটা উনি বললেন সেখান থেকে আমরা খুব ঘরো আলোচনার মতো করে বলবো কথা। একটা কথা উনি বললেন, দর্শন কবিতা থেকে উঠে আসছে তার বেশি কিছু জীবনের অন্য কোনো মানে, এটা মনে রাখতে হবে। গায়ত্রীদির সামনেই বলছি যে ওর একটা বড় অবদান হচ্ছে, দ্য অ্যাক্ট অফ রিডিং হ্যাজ ইম্পর্ট্যান্ট সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কনসিকোয়েন্সেস। এটা তো পাঠটা একটা খুব ইনোসেন্ট পাঠ নয়,
এই একটা ওর প্রধান অবদানগুলোর মধ্যে এটা পড়ে। তো আমরা চলে যাচ্ছি গায়ত্রীদির জীবনে। গায়ত্রীদির জন্ম হয়েছিল দুর্ভিক্ষের বছর 1942 সালে, এবং উনি ওনার নিজের ভাষায় একটি সাক্ষাৎকারে বলেছেন, বর্ন ফ্রি বাই ক্রনোলজিক্যাল অ্যাক্সিডেন্ট। আপনি বলেছিলেন যে আপনি হচ্ছেন ফার্স্ট, আমরা জানি সেটা, ফার্স্ট জেনারেশন অফ ইন্ডিয়ান ইন্টেলেকচুয়ালস আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা পরবর্তী যুগে প্রথম প্রজন্ম চিন্তাজীবীদের, তার মধ্যে পড়েন গায়ত্রীদি। কাজেই উনি যখন বড় হচ্ছেন তখন দুর্ভিক্ষ, রায়ট এবং তথাকথিত স্বাধীনতা, পরবর্তী কালের স্বাধীন চিন্তক গায়ত্রীদিকে এই সময়টা, ছোটবেলাটা, এই দুর্ভিক্ষ, রায়ট বা স্বাধীনতা আসছে, আর এই অ্যাক্সিডেন্টাল যে ক্রনোলজিক্যাল বার্থ, ক্রনোলজিক্যাল অ্যাক্সিডেন্ট, এইটা কী করে তাকে সাহায্য করলো এবং কী করে তার মনটাকে তৈরি করলো, সেটা আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। আমার মনে হয় যে আমার মন তৈরি করার পিছনে আছেন শুধু সেই সময়কার কলকাতা নয়, আমার বাবা মা, তারা অত্যন্ত আদর্শবাদী ছিলেন, এবং আমি যেটা বলি ইংরেজিতে প্লেইন লিভিং হাই থিঙ্কিং, এইটা কিন্তু প্রথম থেকে আমাদের অভিজ্ঞতার মধ্যে এসেছিল, শুধু শেখানো হয়েছিল যে তা নয়। আর তাছাড়া তারা একদিক দিয়ে একটু প্রাচীনপন্থী ছিলেন, অর্থাৎ যুক্তির ওপর জোর দিতেন, এদিকে কবিতা খুব ভালোবাসতেন, মা তো বাংলা সাহিত্যে নিজে কষ্ট করে এমএ পাস করেছেন, দাদা এসে গিয়েছিল কোলে 15 বছর বয়সে, কিন্তু বাবা বুঝতে পেরেছিলেন যে আমার মা একজন চিন্তক, কথাটাই ব্যবহার করছি, কেননা বুদ্ধিজীবী কথাটা তো হতে পারে না, মা চাকরি করে খেতেন না, সুতরাং এই এই যে ব্যাপারটা, এই যে বাবা আড়ালে আড়ালে রক্ষা করেছিলেন বলে মা বেশ দীনেশ সেনের কাছে পড়ে টড়ে 24 বছর বয়সে বাংলায় এমএ পাস করেছিল, সুতরাং সাহিত্যের প্রতি যে একটা অনুরাগ ছিল না তা তো বলা যায় না। এবং প্রথম যুগের রামকৃষ্ণ মুভমেন্ট, প্রথম যুগের অর্থাৎ বর্তমানের ব্যাপার আমি কিছু বলছি না, ভালো বলছি না, খারাপও বলছি না, কিন্তু আমার বাবা ছিলেন শ্রী শ্রী সারদা দেবী দীক্ষিত, সুতরাং মহিলার কাছ থেকে কিছু জানতে পারা এই ধারণাটাও তাঁর ছিল। সুতরাং আমরা পেয়েছি ঠিকই যে খুব গভীরভাবে দরদের শিক্ষা পেয়েছি, কিন্তু যুক্তির শিক্ষা পেয়েছি, অর্থাৎ এখন হয়তো আপনারা হাসবেন, আমরা ছোটবেলায় আমাদের বলা হয়েছে যে আমরা বলছি বলে তো কথা শুনবার কোনো দরকার নেই, যুক্তি দিয়ে বুঝে নিবি ঠিক কথা করতে বলছি কি না, তবে না তারপরে না করবি। আমার যখন 13 বছর বয়স, আমি তো কম বয়সে পড়াশুনো করেছি, ম্যাট্রিক পাস করেছি, বাবা মারা যাওয়ার কয়েক মাস আগে, তখন বাবা আমায় বলছেন, গায়ত্রী দেখ আমি বিদ্যাসাগরী চটি ফটফট করে আওয়াজ করে ওপরে উঠি, যাতে করে তুই তোর নভেলটা, আবার আমি কিন্তু ইয়েকে বলেছি চিন্ময়কে যে আমরা আসল বাংলায় কথা বলবো, সুতরাং সমস্ত পরিভাষা দিয়ে দিয়ে বলবো না, এই পরিভাষা কথাটাও একটু জবরজং, যাই হোক, যাতে করে তোর নভেলটা তুই তোর অঙ্ক বইয়ের পেছনে লুকোতে পারিস, এই জন্যে আমি আওয়াজ করি, বুঝলি, তুই তো ওই নভেলই ভালোবাসিস রে, তুই ইংলিশ অনার্স নে কি বাংলা অনার্স নে। আমি তখন যেহেতু আমাদের শেখা, আমার 13 বছর বয়স, কিন্তু যেহেতু আমাদের শেখানো হয়েছে যে আমরা যুক্তিযুক্ত যদি আদেশ না করি তাহলে শুনতে হবে না কথা, বুঝতে পেরেছো, সেইখান থেকে স্বাধীন চিন্তা এলো। আমি তখন বাবাকে বললাম, তখন লম্বা হয়ে গেছি 5'7", তো পরে 5'9" হয়েছিলাম, যাই হোক, আমি তখন বাবাকে, বাবা ছিলেন 6'1", সুতরাং ঠিক অঙ্কে টাচ করতে পারলাম না, তাহলেও আমি লম্বা হয়ে দাঁড়িয়ে বললাম বাবাকে ইংরেজিতে, আপনারা মনে করবেন না আপনারাই শুধু ইংরেজি বলেন কলকাতায়, আমরাও বলেছি, আমি বাবাকে বললাম আমি ফিজিক্স অনার্স পড়বো, বাংলায় একটুকু ফিজিক্স অনার্স পড়বো, ফিজিক্স একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, আই ওট টু নো, এইটি ছিল আমার তখন বাবা তৎক্ষণাৎ সেই মুহূর্তে ফিজিক্স পড়, সুতরাং আমি ইন্টারমিডিয়েটে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, বুঝলেন, বাবা মারাও গেলেন, আমি একটা আজে বাজে ফার্স্ট ডিভিশন পেলাম, কিন্তু ইংরেজিতে ফার্স্ট হলাম না পড়ে, তখন আমি প্রেসিডেন্সি কলেজে তো ঢুকতেই হবে,
কাজী তো খুব স্বাধীন চিন্তা যে এটার প্রমাণ তা নয়। আমি কি করে ঢুকবো, ফিজিক্সে পাশ করতে পারলাম, অঙ্কে ফেল করে গেলাম। হ্যাঁ হ্যাঁ রে, আমাকে ইংরেজিতে কেউ আটকাতে পারবে না, সুতরাং আমি ইংরেজির ছাত্র হলাম। তারপরে তো বোঝা গেল যে যুক্তিটা বাবার দিকেই ছিল, আমার দিকে ছিল না। কাজে ওই দোষে গুণে স্বাধীন চিন্তা, বুঝলেন, কিছুটা পরাধীন চিন্তাও ছিল। তারপরে যখন, এটা বলে শেষ করছি এই প্রশ্নের উত্তর, যখন এতে গেলাম, যখন আমেরিকা গেলাম, তখন আমেরিকার একটা দোষ হচ্ছে যে 47 বছর পড়াচ্ছি ওখানে ফুল টাইম, আর ওটার একটা দোষ হচ্ছে ওখানে ছেলেপুলেরা বেশি কিছু না জেনে বিচার করতে এগোয়, আর সুতরাং সেটা ঠিক আমরা যে একটু পরাধীন চিন্তার দিকে ছিলাম, খালি কোর্ট না করলে কিছু হতো না, সেটার উল্টো, দুটোর একটাও ভালো না। কিন্তু আমি যখন গিয়ে পৌঁছেছি তখন আমি দেখলাম যে ওই কলকাতা ইউনিভার্সিটির পেপার সম্বলিত পরীক্ষা আর ফার্স্ট ক্লাস পেতেই হবে, নইলে বেরোতে পারবো না, বাপ মরে গেছে, বেরোবো কী করে? সেই 5-year প্ল্যানের মধ্যে আর্টসের বিএ ইংরেজি তাতে নেই, ফার্স্ট ক্লাস তাতে হবে না। সুতরাং দিনে 17 ঘন্টা 45 মিনিট করে পড়ে এবং ভান করে যে কিছুই পড়ছি না, সেটাও একটা ব্যাপার। শুধু এইভাবে পাস টাস করে গিয়ে দেখি পরীক্ষা দিতে জানি, চিন্তা করতে জানি না, কাজে সেইখানে স্বাধীনতাটা একটু ব্যাহত হয়েছিল। এই আমার উত্তর, স্বাধীন চিন্তা এবং পরাধীন চিন্তা। তো আমরা শুনলাম সেটা। আরেকটা হচ্ছে যে তারপরে আপনি তো কর্নেল বিশ্ববিদ্যালয়ে গেলেন এবং সেখানে এম এ পড়ছিলেন, তখন আপনার সুপারভাইজার ছিলেন এম এইচ অ্যাব্রামস, যার নাম আমরা সবাই জানি, এবং তারপরে আপনি, আমরা সবাই জানি যে আপনি ডক্টরেট করলেন কর্নেল বিশ্ববিদ্যালয়ে। আজকে কাগজে ভুল করে ছাপা হয়েছে যে আয়োয়া থেকে, তা নয় আসলে কর্নেল, 1967 সালে পল ডিম্যানের মতো লোকের সঙ্গে কাজ করলেন। এবং আস্তে আস্তে, যেমন বললেন না, পরীক্ষা দিতে শিখেছিলাম স্বাধীন চিন্তা করতে নয়, তো সেইটা আস্তে আস্তে একজনের উন্মিলন হচ্ছে। হ্যাঁ, এই সমকালের একজন ভাবুক, তার একটা বিবর্তন হচ্ছে, একটা উন্মিলন হচ্ছে, উন্মোচন হচ্ছে, সেটা আমরা দেখছি। এবং তারপরে আপনারা সকলেই জানেন, এবং গায়ত্রীদিকে জিজ্ঞেস করব, যে 25 বছর বয়সে, 1967 সালে 25 বছর বয়সে গায়ত্রীদি একটা, বোধহয় একটা ক্যাটালগ দেখে ঠিক করেছিলেন দেরিদার অফ গ্রাম্যাটোলজি অনুবাদ করবেন, এটা কী করে হলো হঠাৎ? ব্যাপার হচ্ছে যে আমি, সত্যি কথা বলতে কি, আমি কলকাতায় তৈরি, তার কারণ আমি গেলাম যে, ওই যে বললাম পরীক্ষা নিতে জানি, সুতরাং পরীক্ষা যা লিখেছিলাম ওরকম পরীক্ষা দেখেনি তারা চোখে, সুতরাং এ প্লাস পেয়ে গেলাম। আর ওখানে তো কোনো, ওখানেও তো চিন্তা করা হতো না, এই ভারতবর্ষের ছাত্রদের সম্বন্ধে খুব একটা জ্ঞান ছিল না, তার কারণ 1961 সাল, 65 সালে লিন্ডন জনসন বদলালেন, আইন বদলালেন, যাতে করে এলিয়েন রেজিস্ট্রেশন বদলে গেল, যাতে করে কোটা সিস্টেম উঠে গেল, সুতরাং 500% এশিয়ান। প্রথম গেলেন তখন আপনি একমাত্র অশ্বেতাঙ্গিনী? হ্যাঁ, একমাত্র অশ্বেতাঙ্গিনী বোধহয় ওইখানে কলেজে ইংরেজিতে। হ্যাঁ হ্যাঁ, একেবারেই। সুতরাং ওখানে তো দলে দলে যেত না ভারতবর্ষ থেকে, সুতরাং কাজেই, আর আমার বন্ধু রামিলা থাপাট বলেন, কেউ কিছু মনে করবেন না, যে দিল্লির থেকে অক্সফোর্ড গিয়ে ইতিহাস পড়া, ভারতের ইতিহাস পড়া, সেটা তো প্রায় মোটামুটি দিল্লিতে থাকারই মতো, খালি একটু পরিষ্কার। যাই হোক, এটা আমার নয়, আমি ইয়ে করছি, উদ্ধৃতি দিচ্ছি। সুতরাং, কিন্তু আমার তো সেই অবস্থা ছিল না, কেউ কিছুই জানে না, সুতরাং আমাকে এই প্লাস এরকম পেয়েছি, আর দ্বিতীয় বিএও নিতে হয়নি, আর এই প্লাস পেয়েছি বলে ওদের এই প্লাসের যা নিয়ম ছিল যে এখন তুমি নিজের প্রোগ্রাম নিজে প্ল্যান করো, আমাকে সেটা করতে দিলেন। আমি কি প্রোগ্রাম প্ল্যান করতে জানি নাকি? তখন আমাকে হাতে ধরে 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 শেখানোর কথা যে কি করে বাইসাইকেল চালানোর মতো, কিন্তু কেউ তো সেটা করেনি, কাজেই আমার শিক্ষা হয়েছে কলকাতায়, যা শিক্ষা হয়েছে সেটাই আমার শিক্ষা। সুতরাং সেইখান থেকে আমি যখন পিএইচডির জন্য তৈরি হচ্ছি এবং কাজ পেলাম, তখন আমাকে এ করা হতো, আমাকে একটুখানি কি বলবো, অপমান করে কথা বলতো আমার ইয়েরা, আমার সহপাঠীরা। একজন বিশেষ করে মনে পড়ছে, সে এখন নেই আর জগতে, সুতরাং তার নাম বলছি না,
রোজ আমি ইউনিভার্সিটি অফ আয়োয়াতে কাজ পেলাম। ইউনিভার্সিটি অফ আয়োয়া অত্যন্ত বড় এবং ভালো ইউনিভার্সিটি, সেখানে খুব বড় রাইটার্স ওয়ার্কশপ আছে ইত্যাদি। আমার কলিগরা ছিলেন কার্ট ভনেগট, অ্যান্টনি পোয়েল, অ্যান্টনি বার্জেস, এইসব। কিন্তু ও যেহেতু ভারতবর্ষের মধ্যিখানে, আমরা যে সরি ইউনাইটেড স্টেটসের মধ্যিখানে, ওটার প্রতি একটা প্রেজুডিস ছিল, যেমন আমাদেরও আছে, আমি নাম করছি না, আমাদেরও আছে কোনো কোনো জায়গার উপরে খুব প্রেজুডিস। তো তখন কাজে ওরা আমাকে ইয়ে করতো, ঠাট্টা করতো ওইভাবে। তখন কাজে আমার মনে খুব দুঃখ হলো যে হ্যাঁ, আমি কলকাতা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি পাচ্ছি, আমি কিনা পড়লাম গিয়ে আয়োয়ায়। সুতরাং আমি ধরে দেখুন তো ছেলে মানুষ, তখন 23 বছর বয়স, এই ধরনের চিন্তা মাথার মধ্যে ঢোকানো, এখন মনে হয় যেখানে ছাত্র আছে সেই জায়গা ভালো, কিন্তু তখন কি আর জানি। তো তখন আমি সেই জন্যে বই ক্যাটালগ দেখে দেখে বই কিনতাম, যাতে করে জ্ঞানটা আমার বজায় থাকে, বুঝতে পেরেছেন? সেই জন্য এরকম অদ্ভুত নামটা দেখে দেরিদা, এটা কি, সে কোথাকার লোক? আর তারপরেতে অফ ড্রামাটোলজি তো তখন ছিল না, ভাবলাম যে আমার ফরাসি তো অতি খারাপ, কিন্তু তাহলেও দেখি পড়ে বুঝতে পারে কিনা, নামটা অত্যন্ত ইন্টারেস্টিং, সেই জন্য অর্ডার দিলাম। দেরিদা কে তাও জানতাম না, আর 4 বছর বাদে আলাপ হয় তার সঙ্গে। এইভাবে ওইটা পাওয়া গেল, বইটা পাওয়া গেল, অনেক বইয়ের মধ্যে একটা। আমি মনে করি যে জীবনে আমার একটা খুব ভালো বুদ্ধির পরিচয় আমি দিয়েছিলাম ওই বইটা কষ্ট করে পড়ে, ফ্রেঞ্চে বুঝতে পেরে যে বইটা ভালো। কারণ বেশিরভাগ লোক তো যারা মানে জানে না কিছু, বলে যে হ্যাঁ আমি বুঝতে পারলাম না, তার মানে বইটা খারাপ, তাই না? আপনাকে আপনাকে বল্ডিম্যান বলেছিলেন বেশ তো শিলি ইয়েটস নিয়ে আমার বাবা বলতেন কোন রাজা কোনখানে বইয়া হাসে, ঠিক সেই হয়েছিল যে কোন রাজা কোনখানে বইয়া হাসছিল যখন এই কথাটা বললো, হাসতেছিল যখন এই কথাটা বললো আমার চেয়ারম্যান যে তোমার কি হবে, তোমার কিছু হবে না। সুতরাং এই তো, এই হচ্ছে গল্প। তো এটা একটা অলৌকিক দুর্ঘটনা, আপনারা প্রায় জানেন, একটা পুরো ইতিহাস বদলে গেল। এবং সেই 67 সালে ওর যে সিদ্ধান্ত, এবং তারপরে আমরা সকলেই জানি গায়ত্রীদির অনুবাদে এবং তার বিখ্যাত ভূমিকার জন্যে, বিশেষ করে যে ভূমিকা সম্পর্কে বলা হয় দেরিদার বই অফ দৈলাগামাটোলজির ইংরেজি অনুবাদের ভূমিকা সম্পর্কে বলা হয় ইটস এট এ স্ট্যান্ডার্ড ফর সেলফ রিফ্লেক্সিভিটি, একটা মান তৈরি করলো ওই তরুণীর অভিযান। এবং তা শুধু দেরিদাকে নয় বিশ্বের অঙ্গনে নিয়ে এলো না, গায়ত্রী দিকেও বিশ্বের অঙ্গনে নিয়ে এলো চিন্তাবিদ হিসেবে। তারপর থেকে আমরা সকলেই জানি যে দেরিদার কিছু কিছু চিন্তাসূত্রকে আপনার নিজস্ব স্বতন্ত্র আবিষ্কার এবং অনুসন্ধানে আপনি কাজে লাগিয়েছেন, এবং সেটাকে আরও অনেক বেশি, অনেক কোনো কোনো ক্ষেত্রে আরও সৃজনশীলভাবে ব্যবহার করেছেন নানা দিকে, নানা ক্ষেত্রে। সেটা কি বলবেন? এইটা কিন্তু অন্য লোকের বলবার কথা, এটা কি আর আমি জানি? আমি এইটুকু জানি, এইটুকু জানি যে আমি অত্যন্ত কৃতজ্ঞ দেরিদার কাছে যে তিনি একটা জিনিস, ওই যে কবিতা, কবিতা নয়, আমি, আমি নয় জুয়া, আমি নিখিলেশের সঙ্গে একটা ভেবেচিন্তে বদল করলাম, হ্যাঁ, লজ্জা, লজ্জা নয়, যন্ত্রণা, যন্ত্রণা নয়, এই তো, এই তো। কাজেই উনি ওই যে জিনিসটার মধ্যে ঢোকালেন আমাকে, যে অত্যন্ত সাবলীল ভাবে নয়, নয়, নয় বলে যেতে 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 বোঝা যায় এটা নেতিবাদ নয়। সুতরাং ওই যে অহংকার, আড়ম্বর, এইগুলির ভেতর থেকে উনি বোঝালেন যে এগুলি দরকার বলে, হ্যাঁ, দরকার বলে আমরা অহংকার করি, কিন্তু যদি একটু ছেড়ে দেওয়া যায়। উনি তো একলা এটা বলেননি, কিন্তু এমনভাবে বলেছিলেন আমাদের সময়ে যে একটু একটু শক্ত ভাষায় যে এইটাতে আমার খুব লাভ হয়েছিল। এখন আমি সেটা নিয়ে কোথাও গিয়েছি কি না সেটা আমার পক্ষে বলা মুশকিল। আশা করি এই চিন্ময় বলবে, আপনারা যদি বলেন কখনো পড়ে যে না কোথাও গিয়েছে। আমি এই নিয়ে গ্রামসির কথাও বলতে চাই। দেখুন, এই যে গ্রামসি,
সাবঅল্টার্ন কথাটা ব্যবহার করেছিলেন এবং সাবঅল্টার্ন সম্বন্ধে প্রোডাকশন অফ দ্য সাবঅল্টার্ন ইন্টেলেকচুয়াল এইটা নিয়ে কত কিছু জেলে বসে বসে বেচারা ছেলে মানুষ কত চিন্তা করেছিলেন। আর এইটা বুঝে দেখতে গেলে বোঝা যায় যে সাবঅল্টার্ন নিম্নবর্গ নয় গ্রামসির লেখার মধ্যে, এমনকি আমি এই প্রবাল দাশগুপ্ত ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক অনুবাদ করেছে বলেছিলাম সেপাই, তাও নয়, সাবঅল্টার্ন হচ্ছে পল্টন। রাশিয়ানরা যখন ওই এসেটা ট্রান্সলেট করতে গেল তারা একটা ট্রান্সলেট করেছিল টাইটেলটা যেটা খুব ইন্টারেস্টিং, তারা হাস্যকরভাবে ট্রান্সলেট করেছিল, ভুল করেছিল, ক্যান দ্য জুনিয়র অফিসার স্পিক লিখেছিল, কিন্তু আসলে এইটাই হচ্ছে ব্যাপার, পল্টন সে পাই না, সাবঅল্টার্ন মানেই যে একেবারে এসে বিধ্বস্ত হয়ে রয়েছে কলোনিয়াল ব্যাপারে বিরসা মুন্ডা, তা নয়, বিরসা মুন্ডাও পল্টন ছিলেন, উনি এ ছিলেন না, উনি সেপাই হননি কারু, তো দুপাশে দাঁড়িয়েছিল লম্বা সেপাই যারা ধরেছিল ওকে, কিন্তু যাই হোক, সুতরাং এই কিন্তু ইটালিতে এখন আমার অত্যন্ত সৌভাগ্য, তাঁরা বলেছেন কয়েকবার, আবার বলছেন আমি লেত্তেরা ইন্টারন্যাশনালেতে লিখব, এই এই জন্যেই তাঁরা অনুরোধ করেছেন আমাকে, আমি একটু অভিভূত একটু ভীত যে আমি নাকি, আমার নিজের এটা একদমই মনে হয় না যে গ্রামসির ওই চিন্তাটাকে, যেহেতু ওই প্রোডাকশন অফ দ্য সাবঅল্টার্ন ইন্টেলেকচুয়াল, ওই পড়ানো তথাকথিত নিম্নবর্গ যারা নয়, যারা পিছিয়ে পড়া নয় অবহেলিত, তাদের সেই ব্যাপার নিয়ে এবং গ্রামসির তত্ত্বটা নিয়েও আমি নাকি আরও একটুখানি এগিয়ে যেতে পেরেছি, এইটা আমি একদম মাথায় ধরে রাখি। তোমরা বলছো দেরিদাকে নিয়ে, আর ওরা আবার বলছেন বলোনিয়া থেকে ইয়ে থেকে কি বলো নাম ত্রিয়েস্তের থেকে যে আমি নাকি গ্রামকে, এটা আমি আমার আমার কাছে এই ধরনের চিন্তা করাটা ভালো বলে মনে হয় না। হাবারমাস একটা ভুল করেছিলেন বলে এরকম একটা ভুল ধারণা হয়তো চালু আছে, তো আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, আত্ম অবলোকনের ইতিহাসকে বোঝার একটা চেষ্টা। এবং আপনার কাছে একজন ছাত্রী এসে বলেছিল যে কলোনিয়ালিজম নিয়ে, পোস্ট কলোনিয়ালিজম ইত্যাদি নিয়ে কাজ করবে, তো আপনি বলেছিলেন বাপু কলোনিয়ালিজম গত পরশু দিনের ব্যাপার, আমাদের ইতিহাস পুরনো, আমাদের কি ইউরোপ নিয়ে অত নাচানাচি করা উচিত, হাজার হাজার বছর ধরে আমরা কি করেছি সেটা দেখা উচিত। তো আমার মনে হয় আপনি সেই সব কিছু নিয়ে একটা একটা ওয়েভলেংথের মধ্যে ধরার চেষ্টা করছেন সময়টাকে, এটা কি ঠিক? মুশকিল হচ্ছে যে যারা কলোনিয়ালিজম কথা নিয়ে স্টাডি করতে পারে তারা কিন্তু কলোনিয়ালিজমের কাছ থেকে অনেক কিছু পেয়েছে, কলোনিয়ালিজম অত্যন্ত অত্যাচার করেছে অনেকের উপর, সেটা মিথ্যে কথা নয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে ধরুন, ধরো যারা মহাভারত রামায়ণ ইত্যাদিকে মহাকাব্য বলতে পারে, হ্যাঁ আমি এই যে বিনয়ের কবিতার কথা তোমাকে বলছিলাম অগ্রহণের অনুভূতিমালা, হ্যাঁ আর সেটাকে এপিস্টেমোলজিক্যাল এপিক বলে ধরি, যদিও ছোট এপিক বলে ধরি, হলো কি ব্যাপারটা, সেটাকে আমি একটা এপিক বলে ধরি, কেমন, এখন এপিক কথাটা অবশ্যই বলি মহাকাব্য, হ্যাঁ আর কি বাংলা আছে এপিকের, মহাকাব্য বলা আর কিছু আছে নেই, ঠিক আছে, কিন্তু এপিক তো মহাকাব্য নয়, আর মহাকাব্যও এপিক নয়, হতে পারে রামায়ণ মহাভারতকে মহাকাব্য, কিন্তু রামায়ণ মহাভারতকে যে মহাকাব্য বলতে পারে সে ইংরেজি জানে। এখন কথা হচ্ছে আমরা ছোটবেলায় মা দিদিমার কাছে রামায়ণ মহাভারতই বলেছি ওগুলোকে, ওগুলোকে আর বর্ণনা করিনি যে মহাকাব্য বলে, যে হয়তো একটু মহাকাব্য পড়া যাক এটা কেউ বলেনি। তো কথা হচ্ছে সুতরাং আমি বলবো যে এই হচ্ছে কলোনিয়াল ডিসকোর্স স্টাডিজের মুশকিল, যে যাঁরা ওটা করতে পারেন তাঁরা আর অন্য কোনো কথা ভাবেন না, খালি আমাকে কি অত্যাচার করা হয়েছে যে আমি কলোনিয়াল ডিসকোর্স বলতে পারছি, এইটা হচ্ছে ব্যাপার। তবে তাঁদের সঙ্গে আজকের গ্রামের ছেলেপুলেদের একটা ইয়ে আছে, একটা 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 সামঞ্জস্য আছে, সেটা হচ্ছে যে আমি তো যাই, এটা তো কোনো সিক্রেট নয় যে বছরে অনেক সময় আমি দিই ওইখানে ওই স্কুলগুলোতে, কলাম্বিয়াতে যে সময় দিই তার চেয়ে বেশি দিই, ভেরি গুড, এবং সব অনেক সময় আমি স্বাধীনতা দিবসের সময় ওইখানে থাকি, তখন আমি ঘুরে 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 বক্তৃতা দিই সর্বত্র, হ্যাঁ আর একটা কথা সকলেই বলে, এটা আমার গল্পটার সঙ্গে এটার কোনো যোগাযোগ নেই, আচ্ছা উনি কিন্তু খুব ভালো জানেন এই মাইক ধরে কী করে বলতে হয়, তার কারণ বেচারারা মাইক ধরে বলার তো খুব সুযোগ পায় না, তারা এমনভাবেই মাইকটা ধরেছে যে সহায় শোনা যাচ্ছে না, নয় শোনা যাচ্ছে না, এই সমস্ত, কিন্তু তারা হাত পা নাড়ছে। তো একটা কথা হচ্ছে আমি মনে মনে বলি তো স্যার আমি যা এসে গেছিলো মুখে
একদম চুপ। কিন্তু কথা হচ্ছে যে আমি জানবো না, আমি জানবো না, মাইক ধরে কথা বলতে তো জানবেটা কে? সুতরাং এটা আমি বলিনি কোনোদিন ওদের। যাই হোক, তা আমি নানারকম জ্ঞান টান দিই। তো আমি একদিন ইয়েদের জিজ্ঞেস করলাম একটি বাচ্চাকে যে বাবু এই যে স্বাধীনতা দিবস কেন হয় বলো তো? যা ব্রিটিশরা আমাদের। তো আমি বললাম আচ্ছা ব্রিটিশ কারা বাবু? যা জানি না। তো আমি বললাম যে তারা আচ্ছা ঠিক আছে সাহেব দেখেছো? সাহেব কি? আমি যে খুব কটা কটা রং বলে সে আমার বলছে তোমারই কটা রং তো দেখছি। যে না বাবু ওই রকম কটা নয়, অন্যরকম কটা, বোলপুরে দেখা যায়। যাই হোক, তো হচ্ছে যে তারা তো বোলপুরে ঢোকে না, সব কিছু অসম্ভব চড়া দাম। যাকে তো কথা হচ্ছে যাবে কি, কেউ কেউ ট্রেনও দেখেনি। তো কথা চিন্তা করে দেখুন আপনারা। তো তারপরে কিন্তু বুদ্ধি কম না। তো তখন আমি জিজ্ঞেস করছি যে তাহলে ব্রিটিশটা করেছিলটা কি? তুমি তো ব্রিটিশকে জানো না, তা ব্রিটিশরা করেছিল কি? তখন একবার পরিষ্কার উত্তর, ব্রিটিশরা আমাদের স্বাধীনতা দিবস পালন করতে দেয়নি। হ্যাঁ আচ্ছা, এই জিনিসটার সঙ্গে ওই উচ্চ মধ্যবিত্ত কলোনিয়াল ডিসকাস করছে তার একটা খুব বড় সামঞ্জস্য আছে, সেইটা দেখতে হলে একটু দেরি দাও অথবা সুনীল গঙ্গোপাধ্যায় জানতে হয়। সুতরাং এই হচ্ছে আমার বক্তব্য। আমি কলোনিয়াল ডিসকাস স্টাডিজের বিরুদ্ধে নই, কিন্তু ব্যাপার হচ্ছে যে কি এটা এত এখন এত ফোরগন কনক্লুশন হয়ে গিয়েছে যে আপনি কি পাবেন সেখানে, আপনি কি পাবেন? যারা উপনিবেশ স্থাপন করেছে এবং যারা কিছুটা ওপরের দিক থেকে কিছুটা এ পাচ্ছে, সম্বর্ধনা পাচ্ছে, তারা যে নির্লজ্জভাবে নিজেদের মতামত প্রকাশ করবে সেটা আপনাদের নিজেদের নিজেরা কাদের সম্বন্ধে নির্লজ্জভাবে মতামত প্রকাশ করেন সেটা নিজেদের বিবেককে প্রশ্ন করুন, তারপরে বলবেন যে না না ওরা এরকম করছে। সুতরাং এইটা এই হচ্ছে আমার ব্যাপার। আমি পলিটিক্স অফ কালচার কাজ করি আর এই পলিটিক্স অফ পোস্ট কলোনিয়াল স্টাডিজ এইটা সুতরাং আমার একটা কাজের জায়গা। এপিস্টেমোলজিক্যাল বাংলা কি বলতো? কিছু শব্দের পরিভাষা নেই আমার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, যারা দর্শন পড়ায় তারা জানবে কি কটমটো হবে। এটা চেষ্টা করা যাক, চেষ্টা করা যাক, চেষ্টা করা যাক, যাকগে। হ্যাঁ জ্ঞানতত্ত্ব, জ্ঞান, হ্যাঁ হতেই পারে, হতেই পারে, হতেই পারে, নোয়িং অফ দ্য, অবশ্য। যাই হোক ঠিক আছে, দেখা যাবে। আমি আমার তারা দিদিকে জিজ্ঞেস করবো, তিনি তো খুব ভালো, অত্যন্ত বেশ কড়া দার্শনিক, জিজ্ঞেস করবো। আমার বোনরা আমাকে অনেক খবর দেয়। তাহলে আমরা যেটা বলব, উনি আসলে কিন্তু এই কথার মধ্যে দিয়ে কিছু ইশারা ও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা গায়ত্রীদি কে বিশিষ্ট করে তুলেছে, সেটা হচ্ছে শি হ্যাজ অলওয়েজ, একটু ইংরেজি বলছি, অফার্ড পলিটিক্যাল চ্যালেঞ্জ টু দ্য ওয়ে উই থিঙ্ক অ্যাবাউট লিটারেচার অ্যান্ড কালচার। এটাই ওর একটা বিরাট দিক। আচ্ছা জি, এবং যেটা বলছিলাম পঠনের একটু আগে, উনি আমি কীরকমভাবে বেঁচে আছি থেকে নিখিলেশ এর কবিতাটা পড়ছিলেন, তার একটা সামাজিক রাজনৈতিক মাত্রা তৈরি হচ্ছে এবং সেটার গুরুত্বটা কী এবং সেটা কী করে জাল ছিঁড়ে ফেলছে উপনিবেশিকতার সহজ সংজ্ঞার। আচ্ছা যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে যে আপনার আমার আমার মনে হয় এটা আমার আমরা তো প্রত্যেকেরই, আমরা তো পাঠক, আমার মনে হয়েছে এবং হয়তো কারোর কারোর মনে হয়েছে, অনেকেরই মনে হয়েছে যে আপনার চিন্তার একটা প্রধান দিক হচ্ছে তার এথিক্স, এথিকো পলিটিক্যাল অ্যাসপেক্ট। এই এথিক্স এইটা একটা অন্য আপনার নিজস্ব স্পেস এবং এটাই আপনার রচনাকে তার দিক নির্দেশ দিয়েছে। এথিক্স, এথিক্স, আচ্ছা এথিক্স সম্বন্ধে বলবার, আপনাদের কান ঝালাপালা করবার অধিকার আমি অর্জন করেছি। কী করে বলুন তো? আমি ওকে বললাম ছেলে মানুষের মতো খুশি হয়ে গেছি আমি যে টাইমস অফ ইন্ডিয়া বলে কাগজ তাতে বেরিয়েছে যে গায়ত্রী স্পিভাক এবং অমিত চৌধুরীর হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ড ক্র্যাকলিং ক্র্যাকলিং সেশন অন এথিক দি এথিক্স অফ রিডিং ড্রু অ্যাজ মেনি পিপল অ্যাজ ক্রিকেটার রাহুল, তার নামটা কি? হ্যাঁ রাবিদ। হ্যাঁ, আর আমাকে কিন্তু ওইখানে একজন বলল যে হ্যাঁ ক্রিকেটারের জন্য দুগুণ লোক এসেছিল। আচ্ছা আমি তাকে বিশ্বাস করবো সেবাটা আমাকে মনে দুঃখ দেওয়ার জন্য, না টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টারকে বিশ্বাস করবো? আপনারাই বলুন। কাজেই এথিক্স সম্বন্ধে আমি এখন, বুঝলেন, ক্রিকেটারদের মতো এই কী আপনারা কিছুই আনতে পারেননি, আমি আরও অনেক বেশি লোক আনতে পারি। সুতরাং আমি বলছি,
আচ্ছা, কথা হচ্ছে কি যে আমি যে এথিক্সের কথাটা বলছিলাম জয়পুরে, আমাকে কেউ ধরে নিয়ে যায়নি, যে আমি বলছিলাম, কেন এটা বোঝা শক্ত, আমি বলছিলাম যে এথিক্স যে পড়া, এথিক্সটা হচ্ছে আমি যে লেভেলে বলছি সেটা কিন্তু ইয়ে না, সেটা হচ্ছে ওই ঠিক কাজ করা ওইটা নয়, যে ডু দ্য রাইট থিং বাই র্যাশনাল চয়েস, তুমি মেডিকেল এথিক্স হোক কি এইটা খাইছে, দেখছেন তো পুলিশ নেই কিন্তু কিছু আছে, কিছু আছে, ভূতে মারে ঠেলা ঠিক দুপুর বেলা, দুপুর হচ্ছে যাক, তো কথা হচ্ছে যে তাও বলবো, তো তাও বলবো যে ওটা হচ্ছে অহৈতুক, আনকন্ডিশনাল এথিক্স, শুধু নিজের বিচার বুদ্ধি দিয়ে না, এখানে কোন জিনিসটা ঠিক হবে এইটাই ব্যাপার নয়। সুতরাং আমরা যখন পড়ি, আমরা যখন ঠিকভাবে পড়তে শিখি, আমি এখনও পেরেছি কি না জানি, ওটা শক্ত কাজ, কিন্তু ঠিকভাবে যখন পড়তে শিখি তখন কি করি, আমরা সেই যে অন্য লেখা একটা জায়গা, ধরুন এই সুনীলের কবিতাটা, ধরো সুনীলের এই কবিতাটা, এটার মধ্যে আমি নিজেকে ছেড়ে দিতে চাইব, নিজেকে আটকে রাখবো না নিজের মধ্যে। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে একটা প্র্যাকটিস, এটা ওই যদি কোনো দিন অহৈতুকি এথিক্স ডাক দেয়, অনেকের জীবনে দেয়ও না অথবা তারা ধরতেও পারে না, তাহলে ঠিক যেমন করে লোকে খেলার জন্যে প্র্যাকটিস করে না, সুতরাং বারবার করে অঞ্জুম হাসান বলছিলেন ছেলে মানুষ মেয়ে, তিনি এখনও এটা হয়তো এটার দিকে এগোতে পারেননি, আর তাছাড়া রিভিউ লিখলে এগুলি একটু নষ্ট হয়, কেন রিভিউয়ে তো জাজ করতে হয় সমানে যে বইটা বিক্রি হবে কি না, কাজে ওটা তো অহৈতুক নয়, কিন্তু কথা হচ্ছে যে সেই যদি ডাকে, যদি সেই সময়টা আসে, তাহলে আমি আমার রিফ্লেক্সটা তৈরি হয়েছে কি না। যদি অঞ্জুম বলছেন যে ওটা পড়াটাই হচ্ছে এথিক্যাল, আমি বললাম এবং উনি সুন্দরভাবে আমার সঙ্গে একমত হলেন এখানে, আমি বললাম যে পড়াটা ইজ নট অ্যান এথিক্যাল অ্যাক্ট, কেন আমরা কি জানি না লক্ষ 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 নয়, ধরুন দু চারটে লোক যারা বেশ ভালো পড়তে পারে কিন্তু অতি পাজি লোক, আমরা কি জানি না? অবশ্যই জানি। সুতরাং এই ব্যাপারটা হচ্ছে যে সাহিত্য ঠিকভাবে নিজেকে বিলিয়ে পড়তে পারতে জানলে, হ্যাঁ, নিজেকে ঝুলিয়ে, এটা ইংরেজি কথাটা অনেক ভালো এখানে, হ্যাঁ, হ্যাঙ্গিং ওয়ান সেলফ ইন দ্যাট স্পেস, সুতরাং নিজে আবার ঝুলিয়ে যে অন্য মানে আছে আমাদের সেটাও ভালো, ঝুলিয়ে দিলাম নিজেকে, ঠিক কি না, ওই পড়তে গিয়ে ওইটা হচ্ছে পড়া, আর সেই পড়াটা হচ্ছে এথিক্যাল রিফ্লেক্সকে শক্ত করা, বুঝতে পেরেছেন, তাতে দিয়ে। আর তাছাড়া অন্য তো আছে, আমি পয়সা নিয়ে পড়াচ্ছি, মাইনে নিয়ে পড়াই, ছাত্রের বৃত্ত, সেটা অন্য জিনিস, কিন্তু এইটা হচ্ছে অন্য জিনিস, কাজে এই জিনিসটা একটা খুব বলে বোঝানো একটু শক্ত কিন্তু অত্যন্ত দরকারি জিনিস, এবং এইটার অভাব হয়েছে আজকে আমাদের, সেই জন্য আমাদের অবস্থা একটু কাহিল হয়েছে, বুঝতে পেরেছেন। আর এই জিনিসটা সাধারণভাবে মাতৃভাষার মধ্য দিয়ে আসে, কেন, কেন মাতৃভাষা শেখা হয় জ্ঞান উন্মোচনের আগে, ঠিক কি না, কাজে এই জিনিসটার ভিত্তি গড়া হয় যে ওই মায়ের কোলে নিজে বাচ্চা যে আম করে কিছু নিজে একটা ভাষা তৈরি করছে, তাই না, মা বাপে সেই ভাষাটা শিখলো, শিখে সেই ভাষাটাকে তারা তো আর পারলো না, সেই সুতরাং তারা ঢুকলো একটা নামওয়ালা ভাষার মধ্যে, তাই কি না, সুতরাং সেই ভাষাটা যেভাবে শেখা হয় তার মধ্যে দিয়ে ওই অহৈতুক এথিক্যাল মাসলসগুলো বেরোয়, কাজে অত্যন্ত দুর্ভাগ্য আমাদের যে আমরা মাতৃভাষাকে বলতে চলেছি, আমি ইংরেজিকে প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু তাই বলে মাতৃভাষা তো নয়, আমি যে এই যে বীরভূমে পড়াতে গেলাম তখন বুঝলাম যে আমি বাংলা যতই খারাপ জানি না কেন ইংরেজির চেয়ে ভালো জানি, আমি একদম ফুলি বাইলিঙ্গুয়াল, তার কারণ আমাকে আপনি সাদার্ন মিসিসিপি কি ইয়র্কশায়ারে ছেড়ে দিন, আমি বাচ্চাদের পড়াতে পারবো না, কিন্তু বীরভূমে ঝাড়খণ্ডের বর্ডারে বেশ তো পড়াচ্ছি, যে পাঁচ পরগনা বলছে আর কত কি বলছে, চলে তো যাচ্ছি। সুতরাং মাতৃভাষা মনে রাখবেন যে একটা, আমি একদম ন্যাশনালিস্টিক নই, বেঙ্গলি শোভিনিস্ট তো নই, যে জন্য বললাম গালাগাল খাই, কিন্তু যে কোনো মাতৃভাষা, এটা বলছি আমি শুধু বাংলা বলছি না, যে মাতৃভাষাকে যদি যে কোনো কারণে অবহেলা করা হয় তাহলে ওই যে কলকাঠি এথিক নড়ে যাবে একদম, আর নড়ে গেছেও, একটু বেশি বলে ফেললাম, ঠিকই বলেছেন না, কিন্তু হ্যাঁ, কিন্তু সহজভাবে বললেন,
লেখার সময় অত সহজ করে বলেন না, আমরা সকলেই জানেন। তার জন্য একটা দীক্ষিত হতে হয়, ইউ হ্যাভ টু বি ইনিশিয়েটেড, আমরা সকলেই সেটা জানি। ভাষা কি করে একটা আলো জ্বালিয়ে দেয়, প্রশ্ন জালের মধ্যে আমাদের টেনে আনে, ওর বলার ধরন, লেখার ধরন এবং ওর বিষয়ে যে পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা আমরা সবাই জানি। যে এথিক্সের প্রশ্ন উঠছিল যে শি হ্যাজ মেড আস রিথিঙ্ক আওয়ার এথিক্স অ্যান্ড পলিটিক্স অ্যান্ড কালচার ইন দ্য পোস্ট কলোনিয়াল স্ফিয়ার, এবং শুধু তাই না ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। যেটা যে প্রশ্নটা আরেকটা প্রশ্ন আছে, যখন আপনি ধরুন টেরোরিজম নিয়েও কথা বলছেন, সেই টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পর, বা তারপর নারীবাদ নিয়ে বারবার নানাভাবে ভেবেছেন, বা এই একটু আগে বললেন পল্টনদের ইতিহাস যদি নিম্নবর্গ কথা সরিয়ে দিই, সেটা নিয়ে একটা সময় ভেবেছিলেন খুব বেশি করে, এখন সেটা থেকে আরও অন্য জায়গায় আপনি ছড়িয়ে পড়েছেন, কিন্তু এথিক্সটা তার একটা বেসিস, এটা কোনো সন্দেহ নেই বলে আমার মনে হয়। একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, সেটা হচ্ছে যে যেমন আপনি তৃতীয় বিশ্বের নারী সম্পর্কে রাষ্ট্রসংঘের যে রেটরিক, নারী স্বাধীনতার রেটরিক, সেটা সম্পর্কেও সরব হয়েছেন এবং দক্ষিণ বলেছেন যে তাদের গ্লোবাল ডেভেলপমেন্ট পলিসি ইজ অ্যাবাউট উইমেন, সেটা দক্ষিণের দরিদ্রতম মেয়েটি সম্পর্কে উদাসীন। তো এই প্রশ্নগুলো আপনি সবসময় এটা নিয়ে একটু যদি বলেন। এই পর্যায়টা কিন্তু একটু আগের চিন্ময়। আমি সত্যি কথা বলতে কি তৃতীয় বিশ্ব কথাটা যখন ব্যবহার করতাম তখনকার এইটা ব্যাপার, কেন আমার সত্যি কথা বলতে কি অনেক রকম পরিবর্তন হয়েছে, ভুল করতে করতে ভুল করতে করতে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখনও তো ভুলের সন্ধানেই আছি। যখন একটুখানি দাঁড়ানো যায় তখন মনে হয় যে না না আর ভুল হচ্ছে না, তারপরে হঠাৎ বেরিয়ে গেল, ইস কাঁচা কাজ হয়ে গেছিলো, তখন আবার নতুন করে শুরু করতে হয়। কাজেই আমি জাতিসংঘ, সত্যি সেটা জাতিসংঘর চাইতেও এখন আর শুধু জাতিসংঘ নয়, ওটা নিশ্চয়ই লেখা 1994 সালের আগে, যেটা তুমি বললে আমার মনে থাকে না সব, আমি আমার নিজের লেখাটাকে আমি খুব পছন্দ করি না, আমি ভালো লিখতে পারি না। কিন্তু কথা হচ্ছে যে 1994 সালে কায়রোতে যখন ইয়ে হলো, কি বলো নাম, কনফারেন্স অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট হলো না, ICPD ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট কায়রো, তখন ইয়ে ইউএন, এই জাতিসংঘ আমি বলবো না, ইউএন এ করলেন, এনজিও ফোরাম খুললেন, বুঝলেন, সেই প্রথম ইউএন আর এনজিও একসঙ্গে হলেন। এনজিও হচ্ছেন তো জানেন আপনারা, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, তাই তো, ওর নেতিবাচক নাম, কাজেই বেশ তাড়াতাড়ি ওটার নাম হয়ে গেল একটা পজিটিভ নাম, সেটা হয়ে গেল ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি। সিভিল সোসাইটি কী করে হলো, তার কারণ সিভিক্স ক্লাসে পড়া গিয়েছে আন্ডার গ্রাজুয়েট স্কুলেতে, সরি আমেরিকান স্কুল বলে ওটাকে, কলেজে, কলেজে পড়া গিয়েছে যে ইয়ে যে যেটা স্টেট নয় সেটা হচ্ছে সিভিল সোসাইটি। কাজে এবার ধরে দেখুন, সহজ অঙ্ক সরল করো, নন গভর্নমেন্ট নট স্টেট সিভিল সোসাইটি। এদিকে সিভিল সোসাইটির যে একটা অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার আছে কন্ট্রাকচুয়াল, জগতের সঙ্গে কিন্তু ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটির কোনো সোশ্যাল কন্ট্রাক্ট নেই, সেলফ সিলেক্টেড মরাল অন্টারপ্রেনার্স। কাজে এই যে ব্যাপার যে, এবং তারা রাষ্ট্রকে যথাসম্ভব ক্ষীণ করতে চেষ্টা করেন, তার কারণ কি, যাতে করে গোলকায়নের ধান্দাটা রাষ্ট্র বহন করতে পারে। অমিত ভাদুরী খুব সুন্দর লিখেছেন, ম্যানেজেরিয়াল স্টেট হয়ে যায় যখন এই রাষ্ট্রের ইকোনমি, আর আপনারা তো জানেনই ওয়ালমার্ট আসছে আপনাদের দেশে, সে দেশ আমার নয়, কিন্তু কথা হচ্ছে যে সুতরাং যখন এই ব্যাপারটা হয় তখন রাষ্ট্র করে কি, রাষ্ট্র কার ধান্দায় কাজ করে, ওই তো গোলকায়িত পুঁজি, তার উপর না ওখানে নেই কেউ, আমি ওই তো করছি না, যাই হোক হয়তো আছে কে বাজারে, কিন্তু কথা হচ্ছে যে এটা কি বলুন তো, এটা হচ্ছে ভ্রান্ত প্রতারক বাক্য, আমি প্রতারণা করছি আপনাদের, বলছি ওইখানে সাপ আছে অথবা কেউ নেই, দেখা গেল আসলে আছে বা নেই, সুতরাং আমি ভ্রান্ত কিন্তু সত্য বেরিয়ে এলো, এটার কোনো স্থান নেই আমার যুক্তিটার মধ্যে, কাজে ফিরে যাই। সুতরাং রাষ্ট্রকে যখন ওইভাবে ছোট করা হলো তখন ইউনাইটেড নেশনস ওটার যা দাম ছিল তার চাইতে দাম আরও অনেক বেশি হয়ে গেল, এই মুক্ত প্রাঙ্গণ তথাকথিত, হ্যাঁ আমাদের গোলকের, তো বিশ্বায়ন নয়, বিশ্ব অন্য জিনিস, বিশ্বে লোক আছে, গোলকে লোক নেই। কিন্তু সুতরাং সেই দিক থেকে আমি বলবো যে
আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা সকলেই তো নেচেছি, এই যে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামে যারা যোগদান করেন, হ্যাঁ তারা তো এক, আমি বলছি না তারা খারাপ লোক, খুব ভালো লোক, কিন্তু সে তো ভালো জমিদারও ছিল, ভালো স্লেভ ওনার্সও ছিল, যে তারা দেখাশুনো করত। আমাদের উচ্চ মধ্যবিত্ত পুরনো ধরনের কত লোক আমাকে এখনো বলে না জেনে যে আমরা এখন তো চাকর কথাটা তো ব্যবহার করা হবে না, পলিটিক্যালি ইনকারেক্ট কাজের লোক, কিন্তু আমরা কত দেখাশুনো করেছি, সত্যি শেষ দিকে এত অসুখ হয়েছিল, নেফ্রাইটিস হয়েছিল, আমরাই হাসপাতালে নিয়ে গেলাম, আমরাই সব কিছু করলাম, এই তো ভালো জমিদার, ভালো মনিব, ভালো সামন্তবাদী ভালত্ব, হ্যাঁ এই তো হচ্ছে আমাদের ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামে যারা কাজ করেন, এদিকে ওদিক থেকে মনে করেন তারাই হচ্ছেন এথনিক লোক, তাই না, এদিকে এথনিক আর তলা তার মধ্যে যে বিরাট তফাত আছে সেটা বোঝবার মতো ভাষা জ্ঞান অথবা দেশটা সম্বন্ধে জ্ঞান তো তাদের নেই। সুতরাং এইখানে নারীদের ধরা হয়েছে একটা খুব শক্ত করে, এবং যেটা যেটা আরও দুঃখের কথা হচ্ছে যে সবচেয়ে দরিদ্রতম নারী, তুমি বললে চিন্ময় যে ওরা দেখেন না, দুঃখের কথা হচ্ছে ওরা দেখেন, বুঝতে পেরেছ, কিসে কীভাবে দেখেন, যে তারা যেন শুধুই জরায়ু, তারা যেন শুধুই তাদের জরায়ু, এবং বন্ধ করো কেন যদি লোক বাড়ি, যদি একদিকে তো বলাৎকার আর ধর্ষণ, তার জন্যে জাতিসংঘকেও দরকার নেই আর তোমার ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটিকেও দরকার নেই, দরকার আছে কি যেটা সুনীল, যেটাকে তুমি লিখে আমার সঙ্গে আমরা কিছু আলোচনা করেছিলাম সুনীল সম্বন্ধে, আর এর আগে তুমি যে লিখেছিলে না যে উনি আমার আমরা ওরা এই ডিভিশনটা খুব অপছন্দ করতেন, আচ্ছা আমি সেইখানে বলবো যে এটার মধ্যে ক্লাস অ্যাপার্টহাইড আছে, আমরা সমস্ত জেন্ডার জেন্ডার করে একদম লাফিয়ে উঠেছি, কিন্তু আমরা বুঝি না যে আমি জেন্ডার সম্বন্ধে কোনো নেগেটিভ কথা কোনো দিন বলবো না, কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না, তার জন্য নিচে নামতে হয়, নিচে নামতে হয়, নিচে কাজ করতে হয়, খালি এসে ঘুরে এসে এনজিও বাজি করলে চলে না, আমরা এই জিনিসটা বুঝি না যে যখন শিক্ষা ব্যবস্থার মধ্যে ক্লাস অ্যাপার্টহাইড থাকে, অর্থাৎ আমরা ওরা যেটা সুনীল বলছে, যখন ওইটা থাকে তখন ওই যে শিক্ষা পায়, আমাদের পুলিশ ধরুন ল মেকার্সরা নয়, আরবান র্যাডিক্যালরা নয়, আর লোকে বলছে যে পুরুষ মানুষেরাও এখন বুঝেছে, মুখে আদৌ বোঝেনি, পুরুষ মানুষদের ক্লাস নেই, সুতরাং যখন ওইভাবে ক্লাস ডিফারেন্স করা হয় তখন হয় কি শিক্ষা পায়, কিসের শিক্ষা পায়, কেন সেই শিক্ষা তো আর নেই, সুতরাং পণ্ডিতি পুরাকালে পুরাকালের পাঠশালার শিক্ষার নেই, কি শিক্ষা পায়, ইন্টারনালাইজড ব্রাইব কালচার অ্যান্ড রেপ কালচার, আমি কোনো কাউকে বলছি না যে কোন দল কি দল, এটা ওপরেও আছে আনফর্চুনেটলি, যারা যারা ভালো এডুকেশন পাচ্ছে তাদেরও আছে, কিন্তু তাদের যথেষ্ট আছে, বেশি করে আছে, আমি বলি তো আমার ছাত্রদের যে তুই কী ছিঁচকা চুরি করছো, আমি যেখানে থাকি পুকুর চুরি করে, আর চুরি করে আইন বদলে দেয় যাতে তাদের ধরা যায় না, তুমি আমার সঙ্গে লেগে থাকো ওই রকম করে চুরি করতে শিখিয়ে দেবো, ও ছিঁচকে চুরি করো না, বুঝতে পেরেছ, সুতরাং কথা হচ্ছে যে কাজেই এই যে ইন্টারনালাইজড রেপ কালচার ব্রাইব কালচার, এর জন্যে আমাদের নিজেদের একটুখানি খাটতে হবে, শুধু আউটরেজ দেখে কোনো লাভ নেই, কেউ বদলাবে না, সুতরাং এই জিনিসটা আমি বলবো বলবো চিন্ময় যে নারী ব্যাপারটা খুব গোলমেলে, ওদিকে যারা সাহায্য করছে তারা টপ ডাউন রিডিউসড টু রিপ্রোডাকটিভ সিস্টেম, হ্যাঁ আর যারা বলাৎকার করছে তারা ডাউন মুভিং অ্যারাউন্ড ডাউন টর্ড দ্য টপ আর রিডিউসড টু নট ইভেন দ্য রিপ্রোডাকটিভ স্ট্রাকচার দ্য জেনিটাল ডাইভার্সিফাইড জেনিটাল স্ট্রাকচার, কারণ ইটস নট জাস্ট উইমেন ইটস অলসো কুইয়ার, সুতরাং এই জিনিসটা চিন্তা করতে হলে শুধু আরবান র্যাডিক্যাল আউটরেজকে বড় করে তো কোনো লাভ নেই, এবং আমরাই সমস্ত পুরুষ এবং স্ত্রীকে স্ত্রীর প্রতিনিধি এইটা মনে করেও লাভ নেই, এই ব্যাপারটা শুধু জেন্ডারে আবদ্ধ নয়, কাজেই এই হচ্ছে খুব ডিসঅর্গানাইজড উত্তর তোমার একটা, কিন্তু কিন্তু বিশেষ করে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা সকলেই জানেন যে নারীবাদ কোটান কোটের অন্যতম প্রধান প্রবক্তা সারা পৃথিবীতে, চিন্তার জগতে, থিওরিটিক্যাল ডিসকোর্সে গায়ত্রী দি, কিন্তু এটা নিয়ে উনি ভাব সবসময় আত্মসমীক্ষা চলেছে, যেমন একটু আগে বললেন যে শিখছি সবসময়, নিজেই বলেছেন যে সাবাল্টানের উপর সে বিখ্যাত লেখা যেটা সব জায়গায় টেক্সট সেটাকে উনি বলছেন এখন আর ওটা উত্তর উপনিবেশিক নয়। আচ্ছা, যে প্রশ্নটা উঠছে এখান থেকে উঠে এলো যে আপনি একটা লেখা লিখেছিলেন অনেকদিন আগে এবং যেটা আপনার একটা মনে হয় চিন্তার একটা দিক, উইমেন্স রাইটস অ্যাজ হিউম্যান রাইটস বলে একটা প্রবন্ধ কি আপনি লিখেছিলেন, মানে সামগ্রিকভাবে? না, ওটা একটা স্লোগান আমি লিখিনি। আচ্ছা, আমি লিখিনি, কিন্তু আপনি তাতে অংশগ্রহণ করেছিলেন?
কবে এটা কি মানে ধরুন লেট 80s এন্ড 90s না আমি কখনো এটাতে প্রতিবাদ করিনি এটা প্রতিবাদ করার মতো কথা না এটা খুব ভালো কথা এটা খুব ভালো কথা কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা বলি যেটা জয়পুরেও বলেছি সেটা বলতে হলে না আমি আসলে এই একবার বক্তৃতা দিয়ে নিজেকে বোঝাতে পারি না আমি আসলে সত্যিকারের ওই যে বললাম না পয়সা নিয়ে পড়াই মন দিয়ে পড়াই সুতরাং আমার কিছু সময় লাগে বুঝতে কিন্তু যেটা সেটা আমার নিজেরও দোষ হতে পারে কিন্তু কথা হচ্ছে যে আমি ওদের বললাম এই রিপ্রোডাকটিভ হেট্রোনর্মেটিভিটি কথাটা ব্যবহার করি এবং এইটা বর্তমানে খুঁজে খুঁজে দেখুন আমি অন্টিকো অন্টোলজিক্যাল ডিফারেন্স এই সমস্ত পরিভাষা বাংলায় তৈরি করেছিলাম যখন সেই সুকুমারীদের জন্য লেকচার দিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে আজকে বুড়ো হয়ে গেছি আমি রিপ্রোডাকটিভ হেট্রোনর্মেটিভিটি বাংলা করতে যাচ্ছি না পারবো কিন্তু এখন করবো না কিন্তু আমি যে বলেছিলাম জয়পুরে যে ওইটা হচ্ছে সবচেয়ে পুরনো গোলকায়ক হ্যাঁ ট্যাসিট গ্লোবালাইজার বিফোর দ্য গ্লোব কুড বি থট যখন আমরা বিশ্ব যে গোল এটা জানতাম না পৃথিবী যে গোল আমরা জানতাম না তখনও ওইটা ট্যাসিটলি কেননা কেউ কাউকে চিনত না কিন্তু ওই যে ইনস্টিটিউশন ওইটা আমাদের সকলকে তৈরি করেছে সুতরাং সেটা যদি সত্যি সত্যি বোঝা যায় তাহলে উমান কথাটাকে একেবারে ওই রকম নৈর্ব্যক্তিকভাবে ধরে যেমনভাবে ম্যান বলা হয় ওইভাবে ধরে কিন্তু বলে কোনো লাভ নেই কেন আমি তো একটা স্লোগানই আর নই কারণ এটা তাহলে সেই স্লোগানটা ধরে এই টি শার্ট করে ওই স্লোগানের পিছনে ঘুরতে ঘুরতে আর কাজকর্ম কিছু হলো না কিন্তু বলা যায় যে হিউম্যান রাইটস আর উইমেন্স রাইটস সুতরাং এইটা বলতে হলে বুঝতে হবে লোককে কী কথা বলা হচ্ছে যে কাজেই আমি কোনোদিন প্রতিবাদ করব না ভালো কথা ওরা ভালোভাবে এটা করেন কিন্তু তারপরে হিউম্যান রাইটস লবি যখন গেলেন উইমেন্স রাইটস করতে তখন ওই তো প্ল্যাটফর্ম অফ অ্যাকশন বেজিং আর তারপরে তো আমি এটা জাস্ট আমি বলছিলাম না কালকে মিনিটস লিখছিলাম আমরা কাজ করছি ফ্যাসিলিটেটর হিসেবে গানা আর কেনিয়ার সঙ্গে ইউনিভার্সিটি অফ নাইরোবি ইউনিভার্সিটি অফ গানা লিগন একটা ওই রুরাল আরবান ইন্টারফেস হ্যাঁ আমি তাদের সোশ্যাল সায়েন্টিস্ট হিউম্যানিটিস আমি তাদের কালকে বলছিলাম যে তোমরা চিন্তা করে দেখো যে এই যে তোমরা আমার প্ররোচনায় বলা যেতে পারে ওরা হিউম্যান রাইটসের কি বলো নাম সোশ্যাল সায়েন্স স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিফাইড অ্যানালিসিস রিসার্চ আর পলিসির কনেকশন ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো বুঝলেন ওই যে কানেকশনটা সেইটাকে শিথিল করবার চেষ্টা করছে কথা শুনে গল্প শুনে আর আমি ওদের বারবার করে বলছি ওই গল্প থেকে তোমরা শিখবে ওটাকে ক্যাটেগরাইজ করো না সারপ্রাইজড হতে শেখো হ্যাঁ সুতরাং এটা তো তোমার ওই প্ল্যাটফর্ম অফ অ্যাকশনের মধ্যে নেই আমাদের কাজের সুবিধার জন্য আমরা করব কি যেমনভাবে মহিলাদের যা কিছু হচ্ছে আমাদের ওই খসড়াটুকু যেটা আমাদের ক্ষুদ্র বুদ্ধি থেকে বেরিয়েছে হ্যাঁ আর আমাদের ওই এক ধরনের শিক্ষা থেকে বেরিয়েছে তাতে আমরা নির্বাসিত করব তারপরে আমরা এগিয়ে টপ ডাউন তাদের ভালো টালো করে কেটে পড়বো আরেক জায়গায় ইন্টারপ্রেটার নিয়ে ঘুরবো এইরকম করে কি করা যায় এইটা জানতে হবে বুঝতে হবে যে এই কাজ ওই রকম বড় করে করা যায় না আমি জাফর ভাইকে অনেক কাল আগে জাফরুল্লাহ চৌধুরীকে বলেছিলাম উনি যখন আমায় টেনে আনলেন গণপাঠশালায় নিজের গণস্বাস্থ্য কেন্দ্র অপূর্ব চলছে আমাকে পাঠাচ্ছেন ইয়েদের সঙ্গে গ্রামীণ প্যারামেডিকদের সঙ্গে এদিক ওদিক বললেন যে গায়ত্রী আপনি এ করুন আপনি গণপাঠশালা করুন করতে শুরু করেছিলাম তারপরে বলেন কিনা জাফর ভাই আমাকে যে রিপোর্ট দিন আমি বললাম জাফর ভাই শরীর আর মনের রিপোর্ট তো একরকম হয় না আর এ তো মনও নয় এ তো বিদ্যা কোথা দিয়ে আসে সেটা তো মনও নয় সেটা তো মনস্তাত্ত্বিক কিন্তু সুতরাং আমি তো পারবো না আপনাকে ওরকমভাবে রিপোর্ট দিতে কাজে সুতরাং এই যে জেন্ডার ব্যাপারটা উইমেন্স রাইটস হিউম্যান রাইটস এইগুলি হিউম্যান রাইটস ইজ বেসড আমি হিউম্যান রাইটসের পক্ষে অনেক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আছি অনেক মিছিল করি কিন্তু এটা বলতে বাধ্য যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে দিনের শেষে হিউম্যান রাইটস আর এস্টাবলিশড অন দ্য ফেলিয়ার অফ বোথ স্টেট অ্যান্ড রেভলিউশন তবে না হিউম্যান রাইটসের দরকার হলো তাই না সুতরাং এইসব কথাগুলো বুড়ো হয়েছি এখন চিন্তা করি কেউ পৌঁছে না চিন্ময় গুহ ছাড়া আচ্ছা আরেকটা জিনিস গায়ত্রী দি এটা থেকে আসছে যেটা নিয়ে আমরা সকলে এখানে যারা আছেন তারা সকলে গভীরভাবে আলোড়িত চিন্তিত উৎকণ্ঠার মধ্যে আছি দুঃখের মধ্যে আছি গায়ত্রী দি আছেন উনি আমাকে প্রচণ্ড রেগে ইমেল করেছিলেন যে এত বড় একটা ঘটনা ঘটলো দেশে এবং
বলাৎকার কথাটা অনেকবার উনি আজকে বললেন, যে ধর্ষণ ইত্যাদি হয়ে যাচ্ছে, সেটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেটা প্রায় অবিশ্বাস্য এবং আমাদের কোনো প্রতিক্রিয়া হয় না এখন আর। এবং বিশেষ করে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ায় আমি জানি যে প্রতিক্রিয়া খুব কম দেখেছি আমি, নানা জায়গায় যা কিছু দেখেছি সেটা দুঃখের, যে উদাসীনতা বিশেষ করে এই তথাকথিত 19 শতকে রেনেসাঁসের প্রদেশে। তো এটা এই যে একটা অ্যালুফনেস, এত বড় একটা রিয়েল ঘটনার সামনে, এটাকে আপনি বাংলার ইতিহাসের দিক থেকে কিভাবে ভাববেন? আচ্ছা, বাংলার ইতিহাস আমি তো খুব ভালোভাবে জানি না, আমি বাঙালি এ পর্যন্ত, কিন্তু খুব ডিটেইলে বাংলার ইতিহাস আমি বলতে পারলাম না। কিন্তু আমি বলবো যে এই যে আমি বলাৎকার কথাটা ব্যবহার করছিলাম ওই সেই মাইহু বলাৎকারী না কি একটা গান সেই সবের জন্য আমি ব্যবহার করছিলাম, আর ওই বল কথাটা রয়েছে ওটা সাধারণভাবে আমি ব্যবহার করি না। কিন্তু আমি এটা বলবো যে এইগুলি কিন্তু সীমান্তে, ধরুন আসামে কি কাশ্মীরে কি অন্যান্য সীমান্তে, যেখানে জগতের যুদ্ধ সীমান্তে হয়েই থাকে। ঠিক আমি বলছি কি কি যে মতো আমাদের পরমারাধ্য জ্যোতি বসু বলেছিলেন মনে আছে, হয়েই থাকে, কিন্তু হয়েই সেগুলো হয়েই থাকে বলে গণ্য হয়, হয়েই থাকে। আর যখন সেই ফ্রন্টিয়ার থেকে মেট্রোপলিসে এলো তখন ধুমধুম ধুমাধুম, আমি একেবারে পক্ষে, আউটরেজের পক্ষে, উদাসীনতার বিপক্ষে। কিন্তু এটাও আমি বলবো যে দেখে শুনে কেন এইভাবে, এই যে এই কথাটা ফানাও তুলেছিলেন, আমরাও তুলি হিরোশিমা আর 9/11 তুলনা করে, যে কেন এমন হবে যে যখন সেই লোকচক্ষুর বাইরে সীমান্তে হয়ে যাবে সর্বত্র জগতে সীমান্তে সীমান্তে, তখন আমরা এ করব না, প্ল্যাকার্ড তুলব না, তখন আমরা নিজেদের মেলিয়ে দেব না। আমি একেবারেই এই আউটরেজের পক্ষে যেটা বলছি, কিন্তু আরেকবার এটাও বলবো যেটা আগে বললাম যে আউটরেজে কী লাভ হয়, মনে মানসিকতা না বদলালে এগুলি লং টার্ম ব্যাপার, শর্ট টার্মে রাস্তায় বেরোবো। এবং এখানে এত বয়স্ক কেউ হয়তো আছেন যিনি জানেন যে রাস্তায় বেরোতে কোনো দিন পেছপা হয়নি, এখনও হই না। ন্যাটালি ডেভিস আর আমি সবচেয়ে বয়স্কা ছিলাম, জিন ফ্র্যাঙ্কোর 89 পূর্বে এবছর, আমরা তাও সেই ওয়ারের ইয়েতে গেছিলাম, কি বলো না, মিছিলে ওয়াশিংটনে, আর তা আগে তো অনেকই এখনও বেরোই। কিন্তু পথে বেরোনো একটা ব্যাপার, শর্ট টার্ম, পাবলিক ইন্টারেস্ট সব কিছু, হ্যাঁ, কিন্তু পলিসি বদলালেই তো, আইন বদলালেই কি সব কিছু বদলায়? যে জন্যে ওই এথিক্সে বেসড কথাটা আমি ধরি না, কেন এথিক্স আমরা বুঝতে পারি আইন বলে, আর যদি আইন বদলানো যায় এথিক্স তো বদলানো যায় না। কাজেই ওই আইন নিয়ে আমাদের পড়ে থাকতে হবে, আইন ইমপ্লিমেন্টেশন দেখাতে হবে, এবং তা যদি দেখাতে হয় তাহলে খুব কিছু মনে করবেন না, এটা একটু ইউরোপিয়ান 18th century কথা, কিন্তু কথাটা যদি সত্যি হয় তাহলে অনেকেই ভেবেছে এই কথাটা। সেটা হচ্ছে আইন করে যেটা করা হচ্ছে সেটাকে চাইতে জানতে হবে, খালি ভয়ে আইন মানলে তো চলে না। আর সুতরাং কথা হচ্ছে যে সেই যে শিক্ষা যেটা লং টার্ম, যেটা নিচে দেওয়া হয়ই না, আমি তো নিয়ে যাই কলকাতার থেকে, আমি নাম করব না, যে কলকাতার থেকে নিয়ে যাই, অন্যত্র থেকেও নিয়ে যাই বাঙালি ছেলেরা, ভালো ভালো ছাত্রছাত্রী, হ্যাঁ, তারা প্রথম থেকেই জানে কি করতে হবে, এই এদের ক্লাসে নেমে, হ্যাঁ, আর তারা কিন্তু জানে কি করতে হবে, ওই কি করতে হবে জানা থাকলে এটা কিছু করা যায় না। সুতরাং শিখতে হয় যে কেমন করে নিজের যে নিজেকে যেভাবে নিজে যেভাবে তৈরি হয়েছি সেটা ব্যবহারও করতে পারবো, আবার সেটার থেকে বেরিয়ে সেটাকে সমালোচনা করে এই অভিজ্ঞতা থেকে শিখতে পারবো, আবার শিখতে পারবো না আর সেরকম করে এগোবো। শিখতে না পারার মধ্যেও একটা কিছু আছে, আমি কেন এত আঙুল নাড়ছি, আমি থাক তো কথা, একটা একটা ছবি আছে গোল্ডস্মিথস কলেজে, আমি আঙুল নাড়ছি, আমার দেখে খুব দুঃখ হয়েছিল। তো কথা হচ্ছে যে সুতরাং আমি বলবো যে আউটরেজ এবং অ্যাবসেন্স অফ আউটরেজ এই দুটোকে আমি ফেস ভ্যালিউতে নেব না, আমি শর্ট টার্ম লং টার্ম এই ব্যাপারটা নিজে চিন্তা করবার চেষ্টা করব। এবং আউটরেজতে আইন যদি বদলানোও হয়, আইন বদলালেই আমি খুশি হব না, কেননা আইন বদলালে এ তো কত কিছু বেআইনি আমাদের দেশে, একবার গিয়ে দেখো, গিয়ে দেখো যে সব কিছু চলছে, চলবেও, তার কারণ পুলিশেরাও ওদিকে থাকে। নিউ ইয়র্কের জে ওয়াকিংয়ের মতো, জে ওয়াকিং তো বোঝেন যে
কি বলো নাম আলো লাল, কিন্তু তাহলে লোকে হেঁটে চলে যাচ্ছে, আমরা করি এটা নিয়ে কলকাতায়, দিল্লিতে তো করে, আমি কলকাতায় মানুষ মোটামুটি, এখন দেশে আমার অ্যাড্রেস হচ্ছে দিল্লিতে, বোন থাকে, কাজে এটা আমার কাছে কিছু না। কিন্তু একবার মেয়র জুলিয়ানি ঠিক করলেন যে জে ওয়াকিং এর বিরুদ্ধে যে আইন আছে সেই আইনটা উনি জারি করবেন। তা দেখা গেল একজন একটা লুকোনো ক্যামেরা নিয়ে যে পুলিশ সিগারেট খাচ্ছে, লোক জে ওয়াক করে চলে যাচ্ছে, নিউ ইয়র্ক আর চায় না তার জে ওয়াকিং এর স্বাধীনতা দিয়ে দিতে, পুলিশও চায় না। কিন্তু এটার উল্টোও তো আছে, সেইটার কথাই তো আমি বলছি, যে পুলিশ যদি আইন ভাঙাটা জে ওয়াকিং এর আইন নয় কিন্তু এই যৌতুকের আইন, এই বিয়ের বয়সের আইন, এই সমস্ত আরো অনেক কত রকম আইন, কাজে আইন করাটা খুব ভালো কথা, আমি আইনের বিরুদ্ধে নয়, আইনের জন্য লড়ি, কিন্তু আইনটা লোকে মানছে কি না সেটার জন্যও কাজ করতে হয়। আবার আইন মানতে হবে কেন? আইন যদি এই সেই বাপ মায়ের কথা, আইন যদি যুক্তিযুক্ত হয় তাহলে আইন চাইতে হবে, সেইটা চাইতে হবে, এটা তো এই তো আমাদের শিক্ষা, তাই নয় কি? সুতরাং এই আমাদের হাততালি দেবেন যেহেতু দিন, কেন এটা ভালো কথা, আইন চাইতে হবে। এখানে আমরা শেষ করবো, কারণ পরবর্তী সেশন শুরু হবে, কিন্তু যে ভিজিলেন্স, যে সজাগ মানবমুখী মন, তার একটা উদাহরণ আপনারা পেলেন। বাণী দি প্রশ্ন করছেন, কিছু প্রশ্ন আমরা করবো, বাণী দি প্রশ্ন করবেন বা কেউ যদি করেন, কিন্তু খুব কম সময়, কারণ এর পরে সেশন শুরু হবে, সমস্ত চেইনটা নষ্ট হয়ে যাচ্ছে, দুঃখের ব্যাপার, কিন্তু কিছু করার নেই। এই যে স্বাভাবিক বিবেকের কথা বলছেন, এই স্বাভাবিক বিবেকটা জাগছে না, নেই, অ্যাবসেন্ট। তা স্বাভাবিক বিবেক যতদিন না জাগে ততদিন তো আইনের একটা মূল্য আছেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ। কিন্তু কথা হচ্ছে যে এই যে স্বাভাবিক বিবেক, এই জিনিসটা জাগানোর জন্য তাহলে আমাদের একটা পজিটিভ চেষ্টা করতে হবে। তো সেইটা কি করে করতে হবে? লং টার্ম, ওই যে বললাম, লং টার্ম তো বটে, ওই তো এডুকেশন করতে হবে, স্বাভাবিক বিবেক। আমি তো সাধু সন্ত নই রে বাবা, আর সাধু সন্ত যেভাবে জাগায় তাতে করে সাধারণ লোকের ওঠেন। আপনি একদম অত্যন্ত ভালো কথা বলেছেন, মৌলিক কথা, কিন্তু ওটাকে ইয়ে করা উচিত না, ওটাকে ততদিন পর্যন্ত, এই আমিও বলছি শর্ট টার্ম লং টার্ম, ওই টেম্পোরাল ছকে ফেলা উচিত না, ওই দুটো একসঙ্গে চলবে, বুঝতে পেরেছেন? কাজে এই আইনের, হ্যাঁ, এই যে ধরুন লালনের গান হচ্ছিল, এখন তো লালন মধ্যবিত্তের একটি মধ্যবিত্তের সম্পত্তি, কিন্তু ওই যে গান আছে, গান আছে না যে আইন ভেজিলেন রসুলুল্লাহ, ঠিক আছে, কিন্তু নামেরও সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ, বেনিশানায় যদি ডাকো কেমনে চিনিবে আল্লাহ। কাজে শুধু আইন দিয়ে হয় না, শুধু আইন দিয়ে হয় না, রসুলুল্লাহ আইন ভেজে দিলেন না, এক্সকিউজ মি, কাল আমি শুনেছি একজন বলছে, হ্যাঁ আমি জানতা হয়, আমি এটা শুনেছি নিজের কানে, হাম জানতা হয়, সেরকম ভেজে দিলেন রসুলুল্লাহ, ঠিক আছে, আইন এলো, ভালো কথা, জাস্টিস তো ইন্ডিকনস্ট্রাক্টেবল এলো, কিন্তু কথা হচ্ছে যে শুধু আইন বেনিশানায় যদি আইনটা মানা হয়, তাহলে ওই নিশানা অর্থাৎ কিভাবে আইনটা ঢুকবে আমাদের সোসিয়াসের মধ্যে, দুটো একসঙ্গে চলুক, এটা বড় করে কোনোদিন সলভ হবে না। এইটার নাম হচ্ছে, এইটার নামই হচ্ছে গ্রামসি, এটা জানতেন, এইটার নামই হচ্ছে, ও ফোর্থ ইন্টারন্যাশনাল নয়, এইটার নাম হচ্ছে পার্মানেন্ট রেভলিউশন। আপনি ফয়ারবাখ, থিসিস অন ফয়ারবাখ তৃতীয়টা পড়ুন, পড়ে দেখবেন যে ওইখানে এই কথাটা উনি মার্কস সাহেব বোঝানোর চেষ্টা করেছেন, যে এটা পারসিস্টেন্ট, এটা কখনো থামবে না, এডুকেটিং দি এডুকেটার্স। কাজে একদম, আমি খুব খুশি আপনি এই প্রশ্নটা করলেন, কারণ আমি প্রাঞ্জল করে বলতে পারিনি, আপনি যেটা বললেন একদম সত্যি কথা, এবং স্বাভাবিক বিবেক কথাটা খুব সুন্দর কথা, ওইটাও আমি আবার ব্যবহার করব, যদিও এখন আর সময় নেই। ধন্যবাদ। একটা দুটো প্রশ্ন নিতে পারি, কারণ পরের অনুষ্ঠান আছে, তো বলুন। Naturalization. আমি যদি এই কথাটা এখানে বলি, আপনি যেটা বলতে, এই কথা যেটা বললেন, সেটা
বাইরে একটা সেকশন রয়েছে যেটাকে আমরা বলি যারা ক্ষমতাবান, এবং ক্ষমতাবানের দ্বারাই সেই মাইনরিটি শোষিত হচ্ছে অথবা নিগৃহীত হচ্ছে। কিন্তু আমরা যদি একটুখানি ভেঙে জিনিসটা একটু ব্রডার মাইন্ডে বলি যে মাইনরিটিজ রাইট ইটস অলসো হিউম্যান রাইট, আপনার কমেন্টটা শুনতে চাইছি। আচ্ছা, খুব সুন্দর বলছেন, সত্যি আমার ভালো লাগছে কথাগুলো। কিন্তু একটা কথা আমি বলবো, যে আমি যদি বলি যে আরও দূরে যাব, আমরা কে জিজ্ঞেস করব, আমরা যদি বলি, তাই না? আমরাটা কারা, কারা এই কথাগুলো বলতে পারে? মনে আছে এই উত্তর দিয়েছিলাম যখন কলোনিয়াল ডিসকোর্স, আর হিউম্যান রাইটসের ব্যাপারে আমার একটা খুব বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে, এটা নিয়ে আমি অনেক লিখেছি, সেটা হচ্ছে যে সাধারণত কি করা হয় হিউম্যান রাইটসে। আমি কলাম্বিয়ায় পড়াই, আমার ক্লাস থেকে, আন্ডার গ্রাজুয়েট ক্লাসগুলো থেকে, ওখানে একটা হিউম্যান রাইটস সেন্টার আছে, তারা তো হিউম্যান রাইটসের পারদর্শী, তারা ছেলে বয়স থেকে। কিন্তু হিউম্যান রাইটসে কি করা হয় সাধারণভাবে? যারা হিউম্যান রাইটস করে তারা মরালি আউটরেজড, কিন্তু যাদের শেখায় তাদের শেখায় জাস্টিফাইড সেলফ ইন্টারেস্ট। হ্যাঁ, সুতরাং তারা তো হিউম্যান রাইটসের সাবজেক্ট, অর্থাৎ যে কিছু মনে করবে না, কটমটো প্রশ্ন কটমটো উত্তর, যে যে হিউম্যান রাইটসের যে ক্যাপিটাল আই, হ্যাঁ, যে লোক চিন্তা করতে পারবে অপরের রাইটস এইসব নিয়ে, হ্যাঁ, তাকে তো প্রডিউস করা হয় না। এবং আমি আপনার সঙ্গে একমত যে শুধু তাকে প্রডিউস করতে গিয়ে কোনো দোষ কারেক্ট না করে, কোনো রং রাইট না করে, তাহলে তো কী হবে, বসে যাবে লোকে। কাজেই জাস্টিফাইড সেলফ ইন্টারেস্টের খুব ভালো কথা, কিন্তু শুধুই যদি জাস্টিফাইড সেলফ ইন্টারেস্ট শেখানো হয়, তাহলে আমি একটি শিক্ষক, আমি এটা খুব ভালো করে জানি যে যখন শুধু আমি জানি কেন, পাওলো ফ্রেইরেও জানতেন যে সাব যদি অপ্রেসডকে ঠিক মতোভাবে শিক্ষা না দেওয়া হয়, তবে যদি তারা মুক্তি পায় তো সাব অপ্রেসার হয়। সুতরাং কথা হচ্ছে যে এই যে ব্যাপারটা যে হিউম্যান রাইটস এত বড় একটা জিনিস, স্টেট নট অ্যাকাউন্টেবল, শেম দ্য স্টেট, আর টিচ দ্য ডিপ্রাইভড ওনলি জাস্টিফাইড সেলফ ইন্টারেস্ট, এতে হয় কি? তারপরেতে ইয়ে যারা, তারপরেতে যারা উচ্চ মধ্যবিত্ত একটু পলিটিক্স করেন, তারা ভায়োলেন্সকে সাপোর্ট করতে শুরু করেন। হ্যাঁ, এই এই জিনিসটা আমার আমার একটুখানি, আমি হিউম্যান রাইটসের থেকেও একটুখানি দূরে সরে যাই। কাজেই সত্যি কথা যে একদিক থেকে ইন্টারনালাইজড, আমি ন্যাচুরালাইজড বলবো না কেন, আপনি জানেন, কেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যথেষ্ট দেরিদা পড়েছেন, কাজে ওই কথাটা আমি ব্যবহার করব না, কিন্তু আমি ইন্টারনালাইজ বলছি, এজেন্সিতে, সাবজেক্টে ততটা নয়। আর প্র্যাকটিস, তো প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিস অফ ফ্রিডম, আর অন্য কোনো প্র্যাকটিস নেই, প্র্যাকটিস অফ ফ্রিডম। কিন্তু প্র্যাকটিস অফ ফ্রিডম তো আমাদের নেই, প্র্যাকটিস অফ ফ্রিডম একটা গোল, প্র্যাকটিস অফ ফ্রিডম সবসময় বাউন্ড, সবসময় কোনো একটা ইস্যু নিয়ে বাউন্ড। কিছু মনে করবেন না, এটা একদম একাডেমিক উত্তর হলো, কিন্তু বললাম তো উত্তর প্রশ্নের উপর উত্তরের, এ প্রশ্নের উপর। হ্যাঁ, গোল্লা জানেন, গোল্লা ছুট খেলতে জানেন তো, তাহলেই হবে। আর আর বোধহয় করা যাবে না, কারণ একটা নিয়ম আছে তো, একটা এলিচুরি মিটের মনে হয় যে আয়োজকের একটুখানি চিন্তিত হয়ে পড়ছেন। তো আজকে আমরা শুনলাম গায়ত্রী দিকে, আপনারা সকলেই জানেন যে বিশ্ব মনীষায় তার অবদান কতটা, এবং তিনি এখানে এত সুন্দর করে, সহজ করে, এই কথাটাও কিন্তু বলা হয় যে উনি যখন কনভারসেশন করেন, এটা আপনারা লক্ষ্য করবেন, আগাগোড়া লেখার সঙ্গে সঙ্গে ওর কনভারসেশন চলেছে, সেই কনভারসেশনটা যেন নিজেকে বোঝার জন্যে, নিজের কাছে আরও স্পষ্ট হওয়ার জন্যে একটা প্যারালাল এক্সপিরিয়েন্স চলে। এটা তো মনে হয় সত্যি যে আপনি একটা কনভারসেশনটা সবসময় চালিয়ে গেছেন, সেই জুডিথ বাটলারি হোক বা সেই আলেকজান্ডার কিওসেভি হোক, আপনি কথোপকথনকে ভালোবাসেন? আমি লোকের সঙ্গে কথা বলতে ভালোবাসি, একটু বেশি কথা বলি, মুখরা, কোনোদিন স্কুলে ক্লাস প্রাইজ পাইনি, কেন সব কিছু ভর্তি ভালো ছিলাম, কন্ডাক্টে ছিলাম টকেটিভ। হ্যাঁ, কাজে এইটা আর এটা, আই মেড আ ভার্চু আউট অফ নেসেসিটি, কথা না বলে পারি না, সুতরাং সেই কথা বলাটাকে আমি এখন এক নিজের একটা গুণে পরিবর্তিত করেছি, চিন্ময় গুহ তার প্রমাণ। ঠিক আছে, মৃত্যু স্রোতে আমি ও আমার মতো, আমার মতো ও আমি, আমি নয় এক জীবন দৌড়তে দৌড়তে। এখন ব্যাপার হচ্ছে এই যে বললাম স্বচ্ছ স্বচ্ছ, কিন্তু এই যে জুয়া বদল নয়, এর মধ্যে যে গভীরতা আছে,
আক্ষরিকভাবে আমরা যদি সেটা ধরতে চাই, এই কবিতা আমাদের শিখিয়ে দিচ্ছে কিভাবে ধরতে হয়। অর্থাৎ বলতে জানতে হবে, কবিতা কবিতা নয়, এটা আমি দর্শন বলবো না, তার কারণ দর্শন সব সবই যে বাংলায় ভালো তা তো বলা যাচ্ছে না। সুতরাং আমি আবার সেই জন্য বাঙালিদের কাছে একটুখানি মাঝে মাঝে আমার উপর দোষারোপ করা হয়। সুতরাং আমি বলবো যে পোয়েট্রি নো, ফিলসফি আনডান, আনডান, হ্যাঁ আনডানের একটা শক্ত কথা আছে, সেটা আমি বলছি না, তাহলে আপনারা খেপবেন আমার উপর। যাই হোক, সুতরাং আমি এইটা দিয়ে শুরু করতে চেয়েছিলাম, কেননা তার সম্বন্ধে নতুন কথা আমি আর কি বলবো, থাকি না এখানে। কিন্তু এইটুকু জানবেন যে তার কবিতার মধ্যে একটা কিছু পাই যেটা বিশ্বের কবিতার সঙ্গে তার মিতালি আমায় দেখায়। তো সুনীলদার যে বইটা থেকে পড়লেন, আপনারা বুঝতেই পাচ্ছেন ও সবচেয়ে প্রতিনিধিত্বমূলক কাব্যগ্রন্থ বলে আমার মনে হয়। আমি কীরকমভাবে বেঁচে আছি, কাজে আমি কীরকমভাবে বেঁচে আছি থেকে পড়ছেন গায়ত্রী দি কলকাতায়, এই আলোচনা পর্বে যা সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিতে নিবেদিত। এখন আমরা এইখান থেকে শুরু করব, যেটা উনি বললেন সেখান থেকে আমরা খুব ঘরো আলোচনার মতো করে বলবো কথা। একটা কথা উনি বললেন দর্শন কবিতা থেকে, ট্রান্সপারেন্সি অ্যান্ড ডেপথ কামিং থ্রু বাই ওয়ে অফ লিটারাল রোবাস্ট কেয়ারফুল লিটারাল রিডিং। এটা আমি যদি দু চারটে লাইন পড়ি, আপত্তি আছে কারোর? একটু মুশকিল আছে, কিন্তু আমি এখন বয়স হয়ে গিয়েছে তো দেখছি চশমা ভুলে গিয়েছি। আচ্ছা পড়তে পারবো, কিন্তু যদি কারোর একটা এমনি কম পাওয়ারের রিডিং গ্লাস থাকে তাহলে সেটা পেলে আরও সুবিধে হয়। আমি পড়ছি ঠিকই। আচ্ছা, এই কবিতাটির নাম হচ্ছে জুয়া। কেমন অত্যন্ত ঠান্ডা মাথায় জীবন বদলে নিলাম আমি ও নিখিলেশ। এই আচ্ছা, আমি পুরো কবিতাটা তো পড়বো না, আমি ইনফ্যাক্ট যারা এই কবিতাটা জানেন তারা জানবেন। যারা এই কবিতাটা জানবেন তারা জানেন যে আমি একটুখানি বাদ দিচ্ছি, যা হয়ে গেল বন্ধু আশিসকে নিয়ে আমি একটু বাদ দিলাম। আচ্ছা, কিংবা দিয়ে শুরু করি, কারণ আছে। কিংবা চেয়ে দেখা মুহূর্তের রৌদ্রে কোন কুরুপা অপসরি শীত করলে অন্ধকারে শোবে, দুপুরে হঠাৎ রাস্তায় আমি তোকে সুনীল সুনীল বলে ডেকে উঠব পুরনো আমার নামে, দেখতে চাই চোখে 108 পল্লব কাঁপে কিনা, কতটা বাতাস লাগে গালে ও হৃদয়ে 1000 আলপিন, কত রূপান্তর জন্মে শোকে পরাজয়ে, সুখ সুখ নয় পাপ পাপ নয়, দোলে দোলে না ভাঙে ভাঙে না। নমস্কার, সালাম আলাইকুম। আমি বলি কি, এই যে কথাগুলি আপনারা শুনলেন আমার সম্বন্ধে, এটাতে একমাত্র প্রমাণ হয় যে চিন্ময় গুহ আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। ভুলে যান, ওগুলি ভুলে যান, সাধারণভাবে আমাদের আলোচনা শুরু হোক, কেমন? অ্যান্ড ইফ ইউ হ্যাভ ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং ইউ নো সে সো, আই এম এ ট্রান্সলেটার, I'll translate myself. Thank you. আচ্ছা, সুনীল, সুনীল গঙ্গোপাধ্যায়কে আমি অনেক কাল আগে চিনতাম, পরে অনেক দেখা হওয়ার সুযোগ হয়নি। কেমন, আমার বক্তব্য প্রথম হচ্ছে যে তার মধ্যে একটা স্বচ্ছতা ছিল যেটা গভীরও বটে। চিন্ময়, তোমাকে আমি বলেছিলাম আমরা যখন কথোপকথন করেছিলাম গাঙচিলের জন্য, দেশের জন্য, যে তারকনাথ সেন, পল ডিমান এবং জাক দেরিদা, এই তিনজন আমার কাছে এক ধরনের একটা জিনিসে এক ছিলেন, যে তিনজনেই আক্ষরিকতার উপরে খুব জোর দিতেন। আক্ষরিকতা, লিটারাল রিডিং, হ্যাঁ মানে রোবাস্ট লিটারাল রিডিং, অত্যন্ত শক্ত, রূপাকে চলে যাওয়াটা খুব সোজা। এখন সুনীলের কবিতা
হ্যাঁ, সুনীলের কবিতা, সুনীলের কবিতা আমার কাছে সবচেয়ে, যদিও আমি পড়েছি প্রথম আলো, আমি পড়েছি সেই সময়, আমি পড়েছি এদিক ওদিক, কিন্তু কবিতা যে সময় আমার সঙ্গে সুনীলের আলাপ হয়েছিল সেই সময় সুনীলের কবিতা মনটাকে নাড়া দিয়েছিল। কাজেই আপনারা যদি মনে কিছু না করেন, এই স্বচ্ছতা এবং গভীরতা আক্ষরিকতার মাধ্যমে উঠে আসা, তাহলে আমরা শুরু করছি আজকে। কলকাতা লিটারেরি মিটে প্রথম দিনে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিতে উৎসর্গীকৃত এই বিশেষ আলোচনা পর্বে আমরা উপস্থাপন করছি অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তীর বিভাগকে। আমরা 45 মিনিট মতো কথা বলবো নানা বিষয়ে, প্রধানত বাংলায়, তারপরে হয়তো কিছু প্রশ্নোত্তর এর সম্ভাবনা আছে। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, কলকাতার অগ্নিকন্যা, ছুরির ফলার মতো ধার, আন্তর্জাতিক মনীষার জগতে গত কয়েক দশকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অবদান তিনি। তাত্ত্বিক, সাহিত্য ভাবুক ও অনুবাদক গায়ত্রী উত্তর উপনিবেশিকতা ও মানবী চর্চার এক স্তম্ভ। এক গভীর অন্তর্দৃষ্টি নিয়ে সমসাময়িক পৃথিবী ও চিন্তার জগৎকে তিনি বিশ্লেষণ করে চলেছেন। থট প্রভোকিং, বাংলা যদি এরকম করি চিন্তা উদ্দীপক, চিন্তা উদ্দীপক এই ভাবুক, বাংলা চিন্তক কথাটা আমার ভালো লাগে না, ওরও লাগে না, আমাকে বলেছিলেন একটি সাক্ষাৎকারে 2 বছর আগে, আমি জানি না ইন্টেলেকচুয়ালের বাংলা কী হবে। এই ভাবুক পশ্চিমী সংস্কৃতিতে মার্জিনালাইজড ভয়েসেস অ্যান্ড টেক্সটস, পার্শ্বরেখায়িত কণ্ঠস্বর এবং টেক্সটগুলিকে সম্মুখভাগে আনার জন্যে, সামনে তুলে আনার জন্যে চেষ্টা করেছেন। সমকালের তুমুল প্রভাবশালী ভাবনাগুলিকে সামনে থেকে মোকাবিলা করার চেষ্টা করেছেন। She has persistently challenged the conventions and boundaries of Western critical inquiry, and she has challenged the way we think about literature and culture. সাহিত্যকে এবং সংস্কৃতিকে কিভাবে পাঠ করি আমরা, সেইটার সম্পর্কে উনি প্রশ্ন তুলেছেন, নতুন চ্যালেঞ্জ তুলেছেন, যেটা একদিক থেকে রাজনৈতিক বলা যায়। সজাগ মানবমুখী মনের এমন উদাহরণ আমাদের সামনে সারা পৃথিবীতে বেশি নেই। কাজেই আজকে তাকে পেয়ে আমরা অত্যন্ত তার প্রতি কৃতজ্ঞ, আমরা কলকাতা লিটারেরি মিটের প্রতি কৃতজ্ঞ, আমরা এই আয়োজনের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞ যে এইরকম একটা চমৎকার বিকেল উনি উপহার দিতে পারলেন, ওরা উপহার দিতে পারলেন। একটু আগেই বলেছি কলকাতা লিটারেরি মিটের প্রথম দিনে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিতে নিবেদিত এই আলোচনা পর্বে তাঁর সঙ্গে এই কথোপকথনের আয়োজন। কাজে সুনীলদাকে শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি। সুনীলদার সুস্থ, স্বাধীন চেতা, নিরপেক্ষ সত্তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই কথোপকথন। তো গায়ত্রীদি, মাইক চলছে, শুনতে পাচ্ছেন তো আমার কথা? তো আমরা সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপনার ভাবনা দিয়ে অবশ্যই